উপভোগ্য এবং প্রয়োজনীয় করে তোলা যায়। শুধুমাত্র এই গান শুনলাম, আলোচনা শুনলাম, ভালো লাগলো, দ্যাটস নট। আমরা অজানা অনেক তথ্য এবং অ্যাকচুয়ালি জানা তথ্যে সমৃদ্ধ হওয়ার যে চেষ্টা করি, সেই চেষ্টায় যতটা সফল হতে পারি ততটাই আনন্দ, ততটাই। বাচ্চা পাশ করলে যেমন মায়ের পাশ করা হয়, ঠিক তেমন আমরা সবাই মিলে ভীষণ সুন্দরভাবে আজকের অনুষ্ঠানটাকেও সাজিয়ে তুলেছি অনেক অজানা তথ্য। এবং এটুকু বলতে পারি, যেই তথ্য বা যেমন আলোচনা যেগুলো আজ আমরা জানব, আগে হয়তো কখনো কোথাও আমরা আলোচনা করিনি, কখনো জানিনি। যারা বিদগ্ধ জন সর্ব ব্যাপারে, যাদের নলেজ আছে, তারা ছাড়া আমাদের মতো সাধারণ মানুষেরা আমাদের জানার নাগালের বাইরে। তাই আজ সত্যি বিশেষ একটি দিন, তার সাথে আজ শিক্ষক দিবস। আমরা ঠাকুর সমস্ত কিছুই মূলের দিকে অনুরক্তি ভক্তি, সমস্ত কিছুকেই কারণ অনুসন্ধান করতে বলেছেন এবং সবকিছুরই একটা শব্দেরও মূল কোথায় তা তিনি খোঁজ করেছেন। শিক্ষা, শিক্ষক, এই শব্দটা আসলেই যে শব্দটা থেকে একটা এসেছে, শিক্ষা, শিখ ধাতু থেকে আসা, যার শিখ প্রত্যয়, যার অর্থ হলো টু বি এবল, দক্ষ হয়ে ওঠা। আর এই প্রসঙ্গে খুব সুন্দর ভাবে আমরা জানি দীক্ষা মানেই দক্ষ হয়ে ওঠা। তার মানে আবার আরেকটা বাণীতে ঠাকুর বলছেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস। এই যে দক্ষ হয়ে ওঠার এই প্রসিডিওরটা, যিনি সব দিকে সব ক্ষেত্রে আমাদের শিক্ষক, তিনি শেখাতে পারেন। লতা যেমন বৃক্ষ, আদর্শরূপ বৃক্ষ ধরে লতা যেমন বড় হয়, শিখতে গেলে চাই আদর্শ, গুরু ছাড়া সম্ভব নয়। আদর্শরূপ বৃক্ষকে ধরে জড়িয়ে ধরার কথা সত্যানুসরণে বলছেন। ঠিক তেমন আদর্শরূপ বৃক্ষ ধরে লতা যেমন বড় হয়, শিখতে গেলে চাই আদর্শ, যা গুরু ছাড়া কখনোই সম্ভব নয়। আজ আমরা কি শিখছি, কি জানছি, আমাদের জানা এবং শোনায় যেখানে যতটুকু খাকতি আছে, যতটুকু অজানা দিয়ে ঢাকা, যতটুকু আলো আমাদের দৃষ্টিগোচর হয় না অন্ধকারের দরুন, সেই সমস্তটা জানা হয় পরম শিক্ষককে ধরলে। আর সেই পরম শিক্ষকের শিক্ষায় যেমন স্রষ্টার কাছে সৃষ্টির কোনো বাজ বিচার নাই, বর্ণাশ্রমের ক্ষেত্রে আমরা না বলতে পারলেও এই ক্ষেত্রে আমরা বলতে পারি, স্রষ্টার যত সন্তান যত সৃষ্টি, সেক্ষেত্রে সব মানুষের রক্তই লাল, সেখানে কোনো ভাগাভাগি নেই। এই পৃথিবীর যিনি মালিক, মহাবিশ্বকে যিনি সৃষ্টি করেছেন, সর্বময় কর্তা যিনি, তার মাঝখানেও, তার সৃষ্টির মাঝখানেও কোথাও কোনো টুকরো টাকরা নাই, সবটাই একত্রিত ভাবেই তিনি সৃষ্টি করেছেন। আর সবাইকে একরকম ভাবেই তিনি ভালোবাসেন, সেই ভালোবাসার মধ্যেও কোথাও কোনো কম বেশি নাই। তাই আমাদের দৃষ্টিতে যেখানে যেখানে কম বেশি দেখতে পাই, যেখানে যেখানে তোমার আমার দেখতে পাই, যেই বিরোধিতা কোথাও কোথাও খুব হাস্যকর একটা জায়গায় এসে দাঁড়ায়, তোমার ঠাকুর আমার ঠাকুর, এই জায়গাতেও যারা দাঁড়াই তাদের জন্য আজকের পর্ব। বিরোধিতা ছাড়া দেখা, দৃষ্টিকে স্বচ্ছ করা, মনের ভিতরের মলিনতাকে সরিয়ে দিয়ে স্বচ্ছ দৃষ্টি হয়ে সবটা দেখতে শিখব আজ। আর সেই শেখার জন্য আজকের দিনটাই খুব পারফেক্ট। আজ আমরা খুব বড় কিছু শিখব, আমাদের দৃষ্টিতে ছোট বড় ভাগাভাগি, কম বেশি, তোমার আমার, এই সব কিছু ছাপিয়ে গিয়ে আজ আমরা মিশে যেতে শিখব। যেমন আমরা প্রত্যেকেই জানি, খাঁটিতে খাঁটিতে কোনো বিরোধ নাই, যেখানে বিরোধ সেখানেই জানতে হবে ভেজালের সম্ভাবনা আছে। তাই আজ আমরা খাঁটি হতে শিখব, অকপট হতে শিখব,
স্বচ্ছ হতে শিখব, অমলিন হতে শিখব। আজ শিক্ষক দিবসে এটাই হোক আমাদের বিশেষ শিক্ষা। আমি যেহেতু শ্রী শ্রী ঠাকুরের পবিত্র জন্ম মাস উদযাপিত হচ্ছে সমস্ত জায়গায়, প্রত্যেকে ভীষণ ভাবে আনন্দিত ভাবে একটা উৎসব মুখর পরিবেশে প্রত্যেকে মেতে উঠেছেন, একদম শ্রাবণের পরই ভাদ্র, শ্রাবণ ভাদ্র মিলে সৎসঙ্গীতের জন্য খুব আনন্দময় কয়েকটা সময় আমরা শ্রী শ্রী ঠাকুরের পবিত্র জন্ম মাস উপলক্ষে একটি বিশেষ রচনা শুনে নেব শ্রদ্ধেয়া মায়া হালদার ঠাম্মা। ঠাম্মা প্রতিবারই আমাদের খুব স্পেশাল স্পেশাল গিফট দেন, আজও তার কলম থেকে ঝরে পড়া গিফটটা তার কাছ থেকে চেয়ে নেব। আমি অনুরোধ করব শ্রদ্ধেয়া মায়া হালদার মাকে। জয় গুরু ঠাম্মা। জয় গুরু। আজ এই পবিত্র ভাদ্র মাস আমাদের কাছে পরম আদরের, পরম শ্রদ্ধার, পরম সম্মানের, পরম কি বলবো আর বলার কিছু নেই। সেই এই পবিত্র ভাদ্র মাসে আমার দয়ালের রাতের চরণে আমার একটি লেখা নিবেদন করছি। উত্তাল তরঙ্গায়িত বিক্ষুব্ধ পদ্মা ভাদের ভরা রদি করিছে টলমল, এই ভাদরের ঝরঝঞ্ঝা বইছে সদা, হয়েছে সবে আকুল, মনে হয় যেন সুরলোক হতে সুরপতির পড়েছে রোষানল। পদ্মা পারে রয়েছে গ্রাম, নাম হিমায়তপুর, শান্ত স্নিগ্ধ শ্যামল বনানী ক্লান্তি করে দূর। তিরিশে ভাদ্র ক্ষুদ্র একটি ঘরে প্রভাতে উঠিল অনল জ্বলিয়া, গ্রামবাসী মাঝি মল্লা সব বাহিরিল সব কাজ ফেলিয়া, বিস্ময়ে সবে দেখিল কোথাও অনল, ক্ষুদ্র ঘর হতে শত সূর্য সম আভা করিছে উজ্জ্বল। হাসিতেছে মুন্ডিত মস্তক এক শিশু বদন প্রসারিয়া, মহানন্দে ভাসিল সবে শিশু নিরখিয়া, অদৃশ্য হতে কে যেন বলিল বল হরি বল, বল হরি বল। দিক দিগন্তে শেষ ধ্বনি হল মুখরিত তরঙ্গায়িত রসায়িত পদ্মা হল শান্ত, জানত না কেউ এ শিশু যে বিশ্ববাসীর হৃদয় রাজ, মাতা মনমোহিনীর কোল আলো করে এসেছে ভবে খুঁচাতে সবার গণ্য লাজ। জীবনের পাঠশালায় মহাশিক্ষক হয়ে এসেছে ধরায়, শেখাতে বিশ্ববাসীকে মানুষ হতে, দিয়েছে কত কত সহস্র বাণী সৎসঙ্গের পাঠশালায়, আর কেহ পারবে না এত ভালোবাসিতে, এত করুণা এত দয়া এত ভালোবাসা বিশ্ববাসীকে দিয়েছে দয়াল। ইষ্টবৃত্তি স্বাস্থ্য নিষদাচার এই পঞ্চনীতি না করলে বিশ্ব হবে অতি ভয়াল। সৎসঙ্গের পাঠশালায় রেখে গেছ আচার্য পরম্পরা, ভক্তি প্রণাম জানাই তব রাতুল শ্রীচরণে, এই সৎসঙ্গের জগৎ অতি বিস্ময়ে ভরা। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু, জয় গুরু। কোথাও পবিত্র ভাদ্র মাস এবং শিক্ষক দিবসের আজকের এই নিবেদন মিলেমিশে একাকার হয়ে গেল। তার সৃষ্টিতে স্রষ্টার এমন বন্দনায় আজকের এই শুভ সূচনা সত্যি শুভে সূচিত হলো। আমার আন্তরিক শ্রদ্ধা জানাই আমার শ্রদ্ধেয়া ঠাম্মাকে, ভীষণ সুন্দর একটি নিবেদন তিনি আমাদের জন্য উপহার হিসেবে রাখলেন এবং যা পরম পিতা শ্রীচরণে অর্পিত হলো। আমরা প্রত্যেকে শিখলাম আজকের এই বিশেষ দিনে, আমরা শিখতে শিখি। ঠাকুর বলছেন হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য উন্মুক্ত রাখতে হয়, কখনো শিক্ষক হতে চেয়েও না। তাই আজ আমরা শিখতে শিখি। ধর্ম বাঁচা বাড়ার মর্ম যা জানিস নিচ্ছক ধর্মতা, ধর্ম যদি বাঁচা বাড়াকেই
বোঝায়, বাঁচাবারই পরিচায়ক হয়। একটা গাছও তো নিজের ধর্ম প্রতিপালন করি, বাঁচে এবং বাড়ে। প্রত্যেকেই বাঁচার জন্য এবং বাঁচার বাড়ার জন্য যা নিয়ম পালন করে তাই ধর্ম। খুব সুন্দর একটা কথা শুনেছিলাম যে মানুষের জন্য নিয়ম, নিয়মের জন্য মানুষ নয়। মানুষের জন্য সমস্ত নিয়ম তৈরি হয়েছে মানুষের বাঁচার এবং বাড়ার জন্য, ভালো থাকার জন্য। ধর্মের জন্য এবং নিয়মের জন্য কোনো মানুষ নয়। তাই এটাও বলা হয় আপৎকালীন ধর্ম কিন্তু কখনো সর্বকালীন ধর্ম হয়ে উঠতে পারে না। তাই কিভাবে চলতে হয়, কতটুকু মানতে হয়, কতটুকু মানতে হয় না, কিভাবে চলতে হয়, কিভাবে বাঁচতে হয় প্রপারলি এবং বাড়তে হয় প্রপারলি, কিভাবে সঠিক ধর্ম প্রতিপালন করা হয় আমার, আজ সেটাই শিখি এবং সেই শেখাটা শিখতে শিখি। প্রথমেই শ্রী শ্রী ঠাকুরের ধর্ম বিষয়ে কিছু ছড়া, সুর সম্বলিত কিছু ছড়া আমি পরিবেশন করার জন্য অনুরোধ করব শ্রী ময়ূখ বিশ্বাস ভাইকে। জয়গুরু, জয়গুরু ময়ূখ। জয়গুরু, জয়গুরু বাবা, শুরু করো, শুরু করো। ধর্ম বলে তাই নিজের বাঁচা বাড়ায় যাতে অন্য জবান পায়। ধর্ম বলে তাই নিজের বাঁচা বাড়ায় যাতে অন্য জবান পায়। ধর্ম বলে তাই নিজের বাঁচা বাড়ায় যাতে অন্য জবান পায়। ধর্ম জীবন দীপ্ত রয়ে, ধর্ম জানিস একই হয়। ধর্ম জীবন দীপ্ত রয়ে, ধর্ম জানিস একই হয়। পথে তুই কাল হারালি অনুষ্ঠানে মুহুরাই, অনুষ্ঠানে বসলুমে পাওয়া গেল তাই। তুই কাল হারালি অনুষ্ঠানের মুহুরাই, অনুষ্ঠানে বসলুমে পাওয়া গেল তাই। ধর্ম বলে তাই নিজের বাঁচা বাড়ে যাতে জীবনটা তো বলা হয় হলা হত পেছন ভাই, কুড়িয়ে নে তুই আমার চল, চল ভেসে চল মানাই ভাই। জীবনটা তোর বলা হলি হলা হত পেছন ভাই, কুড়িয়ে নে তুই আমার চল, চল ভেসে চল মানাই ভাই। জেনে শুনে বুঝে চল কিসে কি বাধাই, ওই পথে তে চলতে থেকে পর জীবন যায়। শুনে বুঝে চলো কিসে কি বাহাই, ওই পথে তে চলতে থেকে পর জীবন যায়। যা করি যাবা যাবার সমনয় বেড়ে যায়, তাকে জানি ধর্ম বলে ধর্ম থাকে আর কোথায়। যা করি যাবা তাকে জানি ধর্ম বলে ধর্ম থাকে আর কোথায়। ধর্ম বলে তাই নিজের বাঁচা বাড়ে যত। ধর্ম যত থাকবে তোমার নিষ্ঠা নীতি ব্যবহারে, আসবে তেমনি পারবে না করতে তারে। ধর্ম যত উঠবে তোমার নিষ্ঠানীতি ব্যবহারে, প্রতিষ্ঠা আসবে তেমনি পারবে না করতে তারে। জীবন বাদে বাদ নিয়ে তুই
কঠিন চলায় চল চল আমার জীবন পার কর জীবন বাদীর বাদী কঠিন চলায় চল চল আমার জীবন পার কর চলবে করবে দেবেও যেমন ইষ্ট দেব তাই হবে পাবে থাকবেও তেমন প্রসাদ প্রেরণা চলবে করবে দেবেও যেমন ইষ্ট দেব তাই হবে পাবে থাকবেও তেমন প্রসাদ প্রেরণা ধর্ম বলে তাই নিজের বাঁচাবার ধর্ম বলে তাই নিজের বাঁচা বাড়ায় যত ধর্ম বলে তাই নিজের বাঁচা বাড়ায় যত দোলান পায় দোলান পায় দোলান বয়ুক আমাদের জন্য একটি বিশেষ প্রাপ্তি, এটা সব সময় ছিল। ওর প্রোফাইল পিকচারটা দেখে মনে পড়ছে সেই 4-5 বছর আগে থেকে ওকে আমরা পাই, এমন ভাবে পিকচারটা চেঞ্জ হয়নি, ওর ভয়েস চেঞ্জ হয়ে গেছে, আমাদের এই ছোট বাচ্চাটা অনেক বড় হয়ে গিয়েছে, অন করেনি বলে আমার সেই বাচ্চাটার কথাই মনে হচ্ছিল। আমরা সেই বাচ্চাটির কাছ থেকেই শুনলাম ছড়ার গান, খুব বেশি মানুষের কাছে সবাই করতে পারেন না, সবাই সেই আগুনটা ধরতে পারেন না, আমরা ছড়ার গান গাওয়ার মতো একটি কণ্ঠ পেলাম পরমপিতার দয়ায়। ভালো থেকো ময়ূখ, ভীষণ ভালো থেকো, এভাবে যেন বারবার পাশে পাই সাথে পাই সেই আশা রইল আমাদের প্রত্যেকের। অনেক স্নেহ তোমার জন্য, জয় গো, জয় গো, জয় গো। আমরা আরো একবার ময়ূখকে পাবো, ও কিছুক্ষণ অপেক্ষায় থাক, সাথে আমরাও এই সুন্দর শ্রী শ্রী ঠাকুরের ছড়া বাণী, এই বাণীগুলো শোনার পরে প্রত্যেকটি ধর্ম বিষয়ক বাণী, এবং আজ আমাদের বিষয় ঈশ্বর এক ধর্ম এক, এই ধর্ম বিষয়ক বাণীগুলো শুনে মোটামুটি আমরা ধর্ম সম্পর্কে ধারণা করতে পারলাম। এইবার চলে আসি আজকের বিষয়ে। আজকের বিষয়টি সম্পর্কে বিশদে বলার জন্য আমি আজ আমাদের মধ্যে যে বিশেষ অতিথি আছে তাকেই অনুরোধ করব। আমরা প্রত্যেকে আমাদের অন্তরের শ্রদ্ধা দিয়ে আজকের পাঠশালার শিক্ষক মশাইকে বরণ করে নিই। শ্রদ্ধেয়া শ্রীমতী কিয়া ঘোষ মা, তার গবেষণালব্ধ সম্পদ আমাদের সাথে ভাগ করে নেবেন আজ। জয় গুরু মা। জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু। একটু ভিডিও টাউন করে দিই সবাইকে, আন্তরিক জয়গুরু জানিয়ে আজকের যে বিষয় সেটার উপরে কিছু বলার চেষ্টা করব। হ্যাঁ, কিন্তু তার আগে আমি বলি একটু, এই ভাদ্র মাসে এই শিক্ষক দিবসে যে আজকে আমি ঠাকুরের একটা পুজো করার সুযোগ পেলাম, পৌষ্রিমা আমাকে এই পুজো করার, এটা তো পুজোই ঠাকুরের, সেটা করার, আমার পরম গুরুর একটা পুজো করার যে সুযোগটা পেলাম এটার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। তাই একটু আগে তার বন্দনা দিয়ে স্টার্ট করি। বন্দে লোক তিলকম সাত্তত বার্তা বিভূষণম অমর কৃত্য শারণম প্রবুদ্ধ লোক জীবনম প্রণয় প্রণমত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎ পুরুষম বন্দে পুরুষোত্তম। সবাই কি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে পরিষ্কারভাবে? আজকে ভীষণ ভীষণ সুন্দর শোনা যাচ্ছে, তবে ফোনটা যদি একটু সামনে সেট করে নাও তাহলে তোমার বলতেও সুবিধা হবে। ফোনটা নিশ্চয়ই হাতে ধরা, সামনে এক জায়গায় একটু দাঁড় করিয়ে দাও, তোমার সুবিধা হবে। একদম 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 একদম, তাহলে তুমি ফ্রিলি বলতে পারবে, খুব সুন্দর লাগছে। যদি শুনতে অসুবিধে হয় কিংবা বুঝতে কারোর অসুবিধে হয় আমাকে থামিয়ে আপনারা কিন্তু আরেকবার করে বলতে পাঠ করতে বলতে পারেন, ঠিক আছে। আজকে যে বিষয় আমাকে দিয়েছেন, আজকে নির্ধারিত হয়েছে ঈশ্বর এক ধর্ম এক,
এই বিষয়টা আমি আজকে যা আলোচনা করব, এটা পুরোপুরি আমাদের সৎসঙ্গের একটা খুব ইম্পর্টেন্ট পাবলিকেশন, যেটা ইসলাম প্রসঙ্গে যে বইটা আছে তার ওপরেই কিন্তু ভিত্তি করে আমি আজকের আলোচনাটা করব। কারণ কি, এই টপিকটা এই বইতে এত সুন্দরভাবে কভার আছে যে এর থেকে ভালো বোঝার জন্য আমি এখনো পর্যন্ত অন্য কোথাও পাইনি। এই যে হিন্দু মুসলমানের যে গন্ডগোল, যে মিস ইন্টারপ্রিটেশন, ডিফারেন্সেস যেগুলো আছে, সেইগুলো এখানে ঠাকুর সহজভাবে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু এই বইটা সম্বন্ধে আজকে না আমি অনেক যারা ঠাকুরের আশ্রিত না তাদেরও জয়েন করতে বলেছি, সেই জন্য হয়তো আমরা যারা সৎসঙ্গী আমরা এই বইটার কথা জানি, কিন্তু তাদের জন্য আমি ভাবলাম ভূমিকা থেকে দুটো তিনটে পয়েন্ট আমি একটু আপনাদের সাথে শেয়ার করব। এই ইসলাম প্রসঙ্গে প্রথম সংস্করণ প্রকাশিত হয় 1940, বাংলার বছর হচ্ছে 1347। তো 1940-তে কি অবস্থা ছিল তখন? তখন সারা বাংলায় সাম্প্রদায়িকতার আগুন জ্বলছে। তখন আমরা সবাই জানি দেশ বিভাজনের সময় কি অবস্থা হয়েছিল। তার আগে থাকতে 1905, আমি একটু ইন্টারনেট ঘেটেও দেখছিলাম, অ্যাকচুয়ালি 1905 থেকে ব্রিটিশ এই বাংলাটাকে তিনটে ভাগ করে দিতে চেয়েছিল, যাতে ভবিষ্যতে ওরা সার্থক হয় এই বাংলা বিভাজন, এই দেশ কে ডিভাইড করার জন্য। আমি একটু ইংলিশ ওয়ার্ডস ইউজ করব, যদি অসুবিধে হয় আমাকে বলবেন, আমার একটু বাংলায় একটু অসুবিধে হয়। হ্যাঁ, তাই জন্য তো ওইটা তখন পুরো সারা বাংলায় সাম্প্রদায়িকতার আগুন জ্বলছে। তখন কেন এই বইটা এত ইম্পর্টেন্ট, এইটা প্রথম ফার্স্ট এডিশনের ভূমিকায় প্রিফেসে শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য ও মোহাম্মদ খলিলুর রহমান এনারা যা লিখেছেন আমি একটু শেয়ার করি। ওনারা বলছেন আমরা আমাদের মুসলমান ভাতৃগণের সম্বন্ধে হিন্দুগণের ভেতর এবং হিন্দু ভাতৃগণের সম্বন্ধে মুসলমানগণের ভেতর যে সমস্ত কুৎসিত ধারণা বা সংস্কারে মজুদ হইয়া রইয়াছি বা চলতি আছে তাহা সংগ্রহ করিয়া যতদূর সম্ভব ক্রূর প্রশ্নের সহিত শ্রী শ্রী ঠাকুরের নিকট উপস্থিত হইলাম। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য উহাদের অমনতর মীমাংসা পাইব, যাহাতে আমরা প্রত্যেকেই বুঝিতে পারি এবং আমাদের গলদগুলিকে তিরোহিত করে শুদ্ধ ও সহজ চলনে জীবনকে নিয়ন্ত্রিত করিতে পারি। তো এইটা ছিল মেইন অবজেক্টিভ এই বইটা ওই সময় বের করার, যাতে আমরা মুসলমানদের মুসলমান ধর্ম সম্বন্ধে আরো আমাদের জ্ঞান বাড়ে, ওদের আমাদের হিন্দু সম্বন্ধে আরো হিন্দুজম সম্বন্ধে কি আরিয়ান সম্বন্ধে আরো জ্ঞান বাড়ে। কারণ কি, আমরা ল্যাক অফ নলেজ থেকেই কিন্তু ইন্টারপ্রিটেশন থেকেই যত গলত সৃষ্টি হয়, ভুল বোঝাবুঝি হয়, এইটা যদি একমাত্র জ্ঞান থেকেই আমাদের কিন্তু সব অন্ধকার দূর হয়ে যায়। সেই জন্য ওই উদ্দেশ্য নিয়ে এই বইটা প্রথম এনারা দুজন মেনলি এটাকে সংস্করণ প্রথম সংস্করণ বের করেছিলেন সৎসঙ্গ থেকে। তাছাড়া আমাদের তো তাই শুধু সামাজিক উন্নতিটা আমাদের লক্ষ্য নয়, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, তাছাড়া আমাদের ধর্মজীবন শুধু একটা রহস্যের অলীক স্বপ্নের মতো না হইয়া থাকে, আমাদের বাস্তব জীবনে কিভাবে আমরা উন্নতির উৎক্রমণায় চলিয়া স্বর্গের দীপ্তিতে প্রদীপ্ত হইয়া থাকতে পারি, তদ বিষয়ে আমরা প্রশ্নের ভিতর দিয়া
আহরণ করিতে যথাযথ চেষ্টা করিয়াছি। তো ওনারা এটাই বলছেন যে আমরা যাতে ধর্ম জীবনটাকে বাস্তব জীবনে, এটা আমরা সবাই জানি, আমরা সৎসঙ্গীরা, যে আলাদা করে রাখার না, একটা শুধু পুজো ঘর থাকলো কি ঠাকুরের ঘর থাকলো, ঠাকুরকে দুবেলা ফুল মিষ্টি ইয়ে ফুল ধূপ এই এটা এটাকে আমরা ধর্ম বলি না, পূজা বলি না, ঠাকুর যা যা বলেছে সেটাকে আমার জীবনে যাতে আমরা ফলো করতে পারি, জীবনে যাতে বাস্তব জীবনে সেটা করতে পারি, সেইটা সেইখানেও ঠাকুর অনেক কিছু এই বইটাতে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু একটা সেশনে তো সবটা বোঝা সম্ভব না, তাই জন্য আমি আজকে জাস্ট কিছু কিছুটা এখানে কভার করব। হ্যাঁ, আশা করি অসীমার যে এত এক্সপেকটেশন কিছুটা আমি স্যাটিসফাই করতে পারবো, জানি না, আমি ঠাকুর যা বলছেন তাই করব। আর থার্ড আরেকটা পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ওই যে ওই সময় এই পুস্তক বাংলার বিভিন্ন সম্প্রদায়কে অনেক নেত্র স্থানীয় ব্যক্তির হাতে ইসলাম প্রসঙ্গ তুলে দেওয়া হয়, তারা এই পুস্তক পাঠে বিভিন্ন ধর্মমতের অভিন্নতা, যেটা কিনা আজকের টপিক, যে একই ধর্ম আলাদা আলাদা ধর্ম নয়, ও প্রেরিত গণের এক বার্তা বাহিতা সম্বন্ধে সচেতন হন। সব প্রেরিত গণরাই কিন্তু সেই একই বার্তা দিয়ে গেছেন, এটা আমরা দেখবো ঠাকুর বলছেন, এবং ইসলামের মর্ম আরো গভীরভাবে অনুধাবন করতে পারি। তাহলে এই তিনটে অবজেক্টিভ নিয়ে এই বইটা ফার্স্ট এডিশন 1940 হয়েছিল, পাবলিশ হয়েছিল। তারপরে 18 ইয়ার্স পরে সেকেন্ড এডিশনটা 1958 পাবলিশ হয়, তারপরে পঞ্চম সংস্করণ হয়, আর 2013 ষষ্ঠ সংস্করণ হয়। তো এইটা হলো হিস্ট্রি অফ ইসলাম প্রসঙ্গ। আমার মনে হলো এটা শেয়ার করলে হয়তো সবার পুরোটা পরে আলোচনাটা বুঝতে সুবিধে হবে। এবার এই প্রশ্ন, এই পুরো বইটাই হচ্ছে কোয়েশ্চেন আনসার ফরম্যাটে, প্রশ্ন করা হয়েছে ঠাকুরকে, এই একজন মেইনলি এই মুসলমান ভক্ত আমাদের গুরু ভাই উনি প্রশ্ন করেছেন, তার সাথে সাথে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য প্রশ্ন করেছেন, আর ঠাকুর কি কি উত্তর দিয়েছে, পুরো বইটাই এই কোয়েশ্চেন আনসার ফরম্যাটে। কিন্তু এই সব বইটা 200 পাতার সেটা তো সম্ভব না, আমি আজকের আলোচনার জন্য 10 কোয়েশ্চেন সিলেক্ট করেছি। হ্যাঁ, 10 কোয়েশ্চেন সিলেক্ট করেছি যাতে আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য যে এই কেমন ধরনের প্রশ্ন ঠাকুরকে করা হয়েছিল। হ্যাঁ, পরে হয়তো আরো অন্য সেশন যদি করা হয় এটার উপরে আরো আমরা বলতে পারি, কিন্তু এখন এক ধরনের প্রশ্ন আমি আপনাদের সাথে শেয়ার করছি, তখনকার যেটা রেলেভেন্ট ছিল। ফার্স্ট কোয়েশ্চেন, হিন্দু মুসলমানের যে সারা ভারতময় গোলমাল চলছে, এর মীমাংসা বা কোথায়, আর তার সমাধানই বাকি? এই দুইয়ের, এই দু মানে এই হিন্দু আর মুসলমান ধর্ম যাকে আমরা বলি চলতি কথায়, এই দুইয়ের ভেতর তো কোনো সামঞ্জস্য খুঁজে পাওয়া যায় না, আবার কাফেরদের বাঁচতে আর বাড়তেও তো দেওয়া অধর্মই, এই ভেদের সামঞ্জস্য কোনখানে? মানে আমাদের আপাতত দৃষ্টিতে আমরা কি ভাবি, এই দুই রিলিজনের ভেতরে কোনোই মিল নেই, কোনোই, তাহলে ঠাকুর কি করে সামঞ্জস্য করছেন এই দুইয়ের ভেতরে? হ্যাঁ, কি করে বলছেন ঈশ্বর এক ধর্ম এক? তো এই প্রশ্নটা হচ্ছে ফার্স্ট ফান্ডামেন্টাল কোয়েশ্চেন ছিল। তারপরে ঠাকুর সেটার উত্তর দিচ্ছেন। তারপরে সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আপনি তো বলছেন গন্ডি নেই, গন্ডিটা আমি পরে এক্সপ্লেন করব, আপনি তো বলছেন কোনো গন্ডি মানে কোনো বাউন্ডারি ওয়াল লিমিটেশন কিছু নেই, কিন্তু মুসলমান হাদিসের দোহাই দেয়, হিন্দুরা দেয় শাস্ত্রের দোহাই, কেউ কাউকে বরদাস্ত করতে চায় না, অনেক জায়গায় হিন্দু ধর্ম উপদেশগুলি
মুসলমানের কাছে গুলিখুরি গল্পের মতন মনে হয়। আবার হিন্দুর বেলায়ও তেমনি, এর ভিতর সামঞ্জস্যের রাস্তা কোথায়? এটা ছিল সেকেন্ড প্রশ্নটা অঙ্কিত করেছিলেন। তারপরে থার্ড কোয়েশ্চেনটা ছিল হিন্দুরা তো অবতারবাদ মানে, হিন্দুরা জন্মান্তরে বিশ্বাসী, তাছাড়া কত পৌত্তলিকা ও মূর্তি পূজার বিধিতে তাদের শাস্ত্র শাস্ত্র ভরা, যা নাকি মুসলমানের পক্ষে একদম নিষিদ্ধ। এখানে তবে মিল কোথায়? এটাও ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল যে মিলটা কোথায়। তারপরে এই যে খ্রিস্টান ধর্ম আর মুসলমান ধর্মতে আমরা শুনি রিসারেকশন কিংবা ডে অফ জাজমেন্ট, ওইটার ওপরে একটা প্রশ্ন করেছিলেন। আচ্ছা রিসারেকশন কাকে বলে, ডে অফ জাজমেন্ট বা কি? হ্যাঁ, এটা ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল। ফিফথ কোয়েশ্চেন, যখন ঠাকুর রিসারেকশনটা বুঝিয়ে দিলেন, তা এই বোঝানোর মধ্যে দিয়ে কিন্তু ঠাকুর দেখাচ্ছেন যে যদিও ওনারা জন্মান্তরে বিশ্বাসী না, সেটা ওর ভেতরে নিহিত আছে তার ওনার ওই উত্তরে। তখন ওনারা বুঝতে পারলেন যে জন্মান্তর এটা শুধু হিন্দুদের বিষয় না, এটা খ্রিস্টানদেরও বিষয়, এটা মুসলমানেরও বিষয়। এটা পরে আসব। তখন ফিফথ কোয়েশ্চেন ছিল, তা তো বুঝলাম, কিন্তু তাহলে ডে অফ জাজমেন্টটা কি কি হলো? সিক্সথ কোয়েশ্চেন, আচ্ছা মানুষের ঠিক চলার পথ কোনটা? সেভেন্থ কোয়েশ্চেন, খাঁটি মুসলমান হওয়া যায় কি করে? এবার এইথ কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের মুসলমান মতে হযরত মুহাম্মদে মুহাম্মাদিত প্রেরিত পুরুষ গণের শেষ নবী, নবী মানে প্রফেট, পয়গম্বর, অবতার। হ্যাঁ, মানে উনি বলছেন আমাদের মুসলমান মতে সেই হযরত রসুল উনি হচ্ছেন শেষ নবী, ওনার পরে কোনো অবতার আসেননি। তো এইটা কোয়েশ্চেন করা হয়েছিল। নাইন্থ কোয়েশ্চেন, হিন্দুরা দেব দেবীর পূজা করেন কিন্তু মুসলমান একমাত্র খোদাতোল্লার পূজা করেন, হযরত তো ছবি ও পুতুল পূজা একেবারেই নিষিদ্ধ করে গেছেন, কিন্তু আপনি এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য করেন কেমন করে? আর লাস্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে, আচ্ছা কোরআনে আছে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই পাঁচটি তো ফরাজ, ফরাজ মানে অর্থাৎ খোদাতোল্লার আদেশ, এই পাঁচটি ইসলাম ধর্মের সুনির্দিষ্ট প্রধান বৈশিষ্ট্য, এ কি মানব মাত্রই করা উচিত? অন্য সব ধর্মেও কি এরকম কিছু আছে? এই চার দশটা প্রশ্ন আমি আপনাদের সামনে রাখলাম, যাতে আপনারা একটা ধারণা করতে পারেন যে কি ধরনের কোয়েশ্চেন আনসার ঠাকুরের কাছে করা হয়েছিল। ঠিক আছে, এতে আশা করি সবার কাছে ক্লিয়ার হলো। এবার আমরা যেটা করব, আমরা ফার্স্টে কোয়েশ্চেন ওয়ান আর কোয়েশ্চেন টেন, দুটো কোয়েশ্চেন ফার্স্টে সিলেক্ট করবো, যেহেতু আমাদের সময় সীমিত, বেশি যদি আরো সময় থাকে তখন অন্য প্রশ্নগুলো করব। ফার্স্ট আর লাস্ট কোয়েশ্চেনটা সিলেক্ট করব। আমি আবার এইটা, এই সাবজেক্টটা তো ভীষণ সেন্সিটিভ, সেই জন্য আমি যতদূর চেষ্টা করব আমার নিজের কথা, নিজের বক্তব্য বেশি না বলে ঠাকুরের ভাষায় ঠাকুর কি উত্তর দিয়েছিলেন সেইটা, তার জন্য হয়তো আমাকে পাঠ করতে হবে, কিন্তু একটা কোয়েশ্চেনের পাঠ হয়ে গেলে তারপরে আমরা একটা ছড়ার গান শোনার পরে শুনতে শুনতে আমরা ভেবে নেব আমরা কে কি ওই বুঝলাম, কে কি আলোচনা করতে চাই, কেউ যদি কিছু অ্যাড করতে চায় কিংবা কিছু যা কিছু আলোচনা করব, তারপরে সেই ডিসকাশন মোডের পরে
সেকেন্ড কোয়েশ্চেনের যাব, সেকেন্ড কোয়েশ্চেনের আনসারে যাব। আশা করি এটা খুব পরিষ্কার হবে। ঠিক আছে, এবার প্রথম কোয়েশ্চেনে আমি যাচ্ছি। প্রথম কোয়েশ্চেনটা কি ছিল? প্রথম কোয়েশ্চেনটা ছিল হিন্দু মুসলমানের যে সারা ভারতময় গোলমাল চলছে এর মীমাংসাই বা কোথায়, আর তার সামঞ্জস্যই বা কি? এ দুইয়ের ভিতর কোনো সামঞ্জস্য খুঁজে পাওয়া যায় না। আবার কাফেরদের বাঁচতে আর বাড়তে দেওয়া তো অধর্মই, এই ভেদের সামঞ্জস্য কোথায়? এখানে আমি বলি, এই যে আজকাল আমরা টেররিস্ট এইসব অনেক কিছু দেখি, হ্যাঁ, সো এই টেররিস্টরা বলে যে আমরা কাফেরদের হ্যাঁ মারছি, যারা কাফের তাদেরই আমরা মারছি। এখানে ঠাকুর এই আলোচনার মধ্যে কাফের কাকে বলে সেটা খুব পরিষ্কার ভাবে বুঝিয়ে দিয়েছেন, সেই সেই পয়েন্টটা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন। আমি পাঠ করি, তারপরে আমরা আসবো ওই পয়েন্টে। ঠাকুর শ্রী শ্রী ঠাকুর বলছেন, ভেদ কিরে পাগল, যারা বাঁচতে চায় বৃদ্ধি পেতে চায় তাদের ভেতর কি কি করে ভেদ থাকতে পারে? ভেদ তো কেবল হাম বড়াইয়ের ভেতর। যারা বাঁচতে চায় বৃদ্ধি পেতে চায় যেমন করেই হোক না কেন, তারা ধর্মকেই মানে। কারণ ধর্মের আদি উপাদানই হচ্ছে এই বাঁচা আর বৃদ্ধি পাওয়া। আর বাঁচতে হলে বৃদ্ধি পেতে হলে যাকে ধরে এই দুনিয়ার পাঁচ ভূতের পঞ্চাশ রকমের কামরানি, পাঁচশো রকমের ঠোকরানি এড়িয়ে তাদের কাবেজে এনে বা ক্ষতি না করতে পারে এমন তাকে ধরা। তার মানে আমরা এই যে আমরা যদি বাঁচতে চাই বাড়তে চাই, আমাদের একজন সদ্গুরু একজন আদর্শ ধরে আমাদের জীবন চালনা করতে হবে, যাকে ধরে আমাদের এই জীবনের যত রকমের দূর ঝঞ্ঝাট। ঠাকুর বলছেন পাঁচ ভূতে দুনিয়ার পাঁচ ভূতের পঞ্চাশ রকমের কামরানি আর পাঁচশো রকমের ঠোকরানি থেকে আমরা নিজেদের বাঁচিয়ে চলতে পারি, হ্যাঁ, এইটা ঠাকুর বলছেন। তারপরে বলছেন ঠাকুর, তার মানে যাকে ধরে আমার এই রকম জীবন শুরু হলো তার প্রতিপাদ্যের ভেতর মহান একটাই খুঁটি দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হলেন ক্ষুধা। ঠাকুর ক্ষুধাবরটা কিন্তু মুসলিম, যেহেতু মুসলিম ভাইকে এখানে বোঝাচ্ছেন মুসলিম কনটেক্সটে, সেই জন্য ক্ষুধাবরটা ইউজ করেছেন। পরে দেখাবো যে ঠাকুর ক্ষুধা মানে সেই পরমেশ্বর পরম পিতাকেই মিন করছেন। এই ক্ষুধাকে না যে না মানে, শুধু ক্ষুধাকে মানলে হবে না, পয়গম্বর রসুল কে যে না মানে, পয়গম্বর রসুল মানে পয়গম্বর মানে তার প্রেরিত পুরুষ, সেই ভগবান সেই পরমপিতার যে প্রেরিত পুরুষ তাদের যে না মানে, তার বা তাদের নির্দেশ যে না মানে, সেই মরণ পথের যাত্রী কাফের, তারাই হলো যারা সেই ঈশ্বরকে না মানে, তার তার পাঠানো প্রেরিত পুরুষদের না মানে, তাদের নির্দেশ না মেনে চলে, তারাই হলো কাফের। এটা একটা ডেফিনেশন দিয়েছেন ঠাকুর। তারপরে আবার ঠাকুর আরেকটা জায়গায় বলছেন, আবার কোরআনেও হযরত জোর সজোরেই ঘোষণা করেছে নিশ্চয়, তার মানে শুধু যে ঠাকুরের কথা না, এখানে উনি বলছেন হযরতও সজোরেই, হযরত মুহাম্মদ তার মানে উনিও সজোরেই ঘোষণা করেছেন নিশ্চয়ই যাহারা পরমেশ্বর ও তাহার প্রেরিত গণের সঙ্গে বিদ্রোহী আচরণ করে এবং ইচ্ছা করে যে ঈশ্বর ও তাহার প্রেরিত গণের মধ্যে বিভেদ স্থাপন করে। তার মানে যে আমরা ভগবানকে মানি কিন্তু তার প্রেরিত পুরুষদের মানি না,
তাদের ভেতরে যারা বিচ্ছেদ করে, আমি অনেক জায়গায় অনেক আমার সৌভাগ্য হয়েছে অনেক বৈষ্ণব কি অনেক যে হিন্দু ধর্মের যে গোড়া যারা তাদের তাদের সংস্পর্শে আসার, তারা দেখি তারা এমফোসিস দেয় শুধু ভগবান কৃষ্ণকেই মানতে হবে, তারপরে আর মহাপ্রভু, তারপরে ওনারা বলেন কোনো অবতার আসেননি, হ্যাঁ ওনারা বলেন শুধু তাকেই পুজো করতে হবে, কোনো গুরু গুরুকে হ্যাঁ অত বেশি ইম্পর্টেন্স দেন না। কিন্তু এখানে ঠাকুর বলছেন তাহার মোহাম্মদও বলছেন তাহার প্রেরিত গণের সঙ্গে বিদ্রোহী আচরণ করে এবং ইহা করে যে ঈশ্বর ও তাহার প্রেরিত গণের মধ্যে বিচ্ছেদ স্থাপন করে এবং বলে যে আমরা কাহাকে বিশ্বাস করিতেছি এবং কাহার প্রতি বিদ্রোহী হইতেছি এবং ইচ্ছা করে যে এর মধ্যে কোনো এক পথ অবলম্বন করে, এই তাহারাই হলো প্রকৃত কাফে। তার মানে পূর্ব যেসব প্রেরিত পুরুষরা এসেছেন তাদের ভেতরে ঈশ্বরের ভেতরে আর বর্তমান পুরুষের ভেতরে যারা ভেদ করেন, যারা একজনকে মানে অন্যজনকে মানে না, যারা এই ভেদাভেদ করে, তারাই ঠাকুর বলছেন তারাই হলো প্রকৃত কাফের। তার মানে আমাদের হিন্দুদের মধ্যে আমরা কত এই যে আমার ঠাকুর তোমার ঠাকুর, এই যে পৌশালী মা যে ইন্ট্রোডাকশনে বললো, তাহলে আমরাও তো কাফেরই হলাম আমরা যদি আমার ঠাকুর। সব প্রেরিতগণের বার্তাই কিন্তু এক, এটা আমরা দেখবো ওনারা একই একই সেই পরমপিতার কাছে পরমেশ্বরের কাছ থেকে একই বার্তা নিয়ে আসেন। হ্যাঁ, আর সবাইকে মানতে হবে, কিন্তু একজনকে ধরে যিনি একদম সর্বশেষ ঠাকুর বলেছেন যে অবতার, তাকে ধরে। কেন কি যখন দেখুন আমরা একটা বই কিনতে যাই আমরা কি করি, আমরা একেবারে লেটেস্ট এডিশনটা কিনি, তাই না? সেই প্রথম এডিশনটা কিনি না, কেন কি ওটা একদম আপডেটেড, সব আপ টু ইনফরমেশন থাকে। সেই জন্য ঠাকুর বারবার বলেছে যে একদম শেষ যিনি, হ্যাঁ তেনাকে ধরে এগিয়ে যাও, কিন্তু যিনি এসছেন তেনাকে ধরে এগিয়ে, কিন্তু সবার প্রতি ভক্তি শ্রদ্ধা নতি হয়ে। তাহলেই দেখা যায় ধর্মের দিক দিয়ে আচরণে ধর্মকে যারা অনুভব করেছে তাদের দিক দিয়ে বাঁচা ও বৃদ্ধি পাওয়ার দিক দিয়ে কোথাও কোনো ফারাক দেখতে পাওয়া যায় না। হিন্দু মুসলমান তো দূরের কথা, মানুষ মানুষে যে ফারাক, এই ফারাকেরও একমাত্র সমাধানই হচ্ছে ধর্ম, স্পষ্ট ঠাকুর বলে দিয়েছেন। তারপরে বলছেন হিন্দুরা পূর্ব গুরু বা ধর্ম প্রবর্তককে অবলম্বন করেই পরবর্তীর আবির্ভাব হয়। হিন্দুরা বলে পূর্ব গুরু বা ধর্ম প্রবর্তককে অবলম্বন করেই পরবর্তীর আবির্ভাব হয়। আর এই যে পরবর্তী, তিনি কি পূর্ববর্তীরই পরিণতি মাত্র। হযরত রসূল ও তার মুখ নিঃসৃত কোরআনে এমনতরই বলে গেছেন। তাহলে উনি মিলিয়ে নিচ্ছেন যে উনি যা বলছেন হযরত রসূল ও কোনো কিছু আলাদা বলে যাননি, এটাও যাতে মুসলমানরা বুঝতে পারেন। তাই আমাদের ভেতরে আজকে আমরা দেখি আমাদের কত মুসলমান ভক্ত আছে, যেমনি প্রফেসর মকবুল ইসলাম, যিনি খুব ভীষণভাবে এনকারেজ করেন সব ব্যাপারে, এত ইষ্টনিষ্ঠ, এত ঠাকুরকে মানেন, এইসব এনারাও তো মুসলমান, এনারা কি করে ঠাকুরকে নিয়ে এইভাবে চলছে, কারণ কি তারা এই মর্মটা যে আসল ইয়েটা সেটা বুঝতে পেরেছে। তারপরে ঠাকুর একটা খুব সুন্দর এক্সাম্পল দিচ্ছেন, একটা ছোট্ট গল্পের মতন উনি বলছেন, যখন বন্যায় সারা দেশ ডুবে যায়, ঘর বাড়িতে থাকা অসম্ভব হয়, তখন জঙ্গলে জীব জানোয়ার তো দূরের কথা, শুনেছি বাঘ ভাল্লুক বাঁদর সাপ মানুষ
হয়তো এক গাছেই উঠে নিজেদের অস্তিত্ব বজায় রাখার আগ্রহে হিংসা ভুলে যায়। কেউ কাউকে খায় না, কেউ কাউকে কামড়ায় না। তার মানে অস্তিত্ব ও জীবন আর তার রাগবার টান জীবের এমনতরই ভীষণ। প্রত্যেকটা জীব নিজের অস্তিত্বকে বজায় রাখতে চায়, প্রত্যেকটা জীব বেঁচে থাকতে চায়। তাহলে জীবন বাঁচাবার টান যখন জীব জানোয়ারের এমন হতে পারে, তাহলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিশ্চান নেত্য আর কি? তবে তবে কি চাই? অমন্তর ধর্মের প্রতি হার ভাঙার টান, তাহলেই সব চুকে যায়। ঠাকুর বললেন তাহলেই সব চুকে যায়, ওই ধর্মের প্রতি হার ভাঙার টান। এই রকমের টানের মানুষের ভিতরে কি দেখা গেছে? হিন্দু বলে কোন গণ্ডি, কোন ভেদ, মুসলমানও বলে কোন গণ্ডি। এমনতর মুসলমান, এমনতর মানে একটা নিষ্ঠাবান মুসলমান, নিষ্ঠাবান হিন্দু, কি নিষ্ঠাবান বৌদ্ধ, কি নিষ্ঠাবান খ্রিশ্চান, কি নিষ্ঠাবান জৈন, এর মধ্যে কোনো ভেদ নেই। ওনারা সবাই বলেন কোন ভেদ, কোন গণ্ডি। জীবন জড়িত প্রাণময় প্রেমের প্লাবনে তারা কি ওই সব হামবড়াইয়ের আইনগুলি ভেঙে চুরমার করে দেয়নি? যখন আমাদের ভেতরে এই প্রাণময় প্রেমের প্লাবন হয়, যখন ঘটে, তখন এই সব ভেদ চুরমার হয়ে যায়। ঠাকুর বলছে, হ্যাঁ, তো এইটা হলো প্রথম প্রশ্নের আনসার। কিন্তু তারপরেই পেজ 30-তে, না পেজ 9-এ উনি, হ্যাঁ, আবার আরেকটা জায়গায় বলছেন, না সরি, আগে পেজ 30-তে যাই। পেজ 30-তে এই এই সম্বন্ধেই উনি বলছেন, খোদা সকলেরই একজন। এটা অন্য একটা প্রশ্নের উত্তরে উনি বলছেন, হ্যাঁ, পেজ 30-তে, খোদা সকলেরই একজনই। খ্রিস্টানের খোদা, আর্যদের খোদা, মুসলমানের খোদা, বৌদ্ধদের খোদা, এ আলাদা আলাদা নয়। আলাদা আলাদা খোদা এইসব আলাদা আলাদা সম্প্রদায় সৃষ্টি করেননি। তাই তাকে যারা অনুভব করতে পেরেছেন সবাইকে, সবারই এক কথা। তবে অবস্থা ভেদে ওই একেরই একই ভাবের বিভিন্ন অভিব্যক্তি মাত্র। তাহলে এখানে আমরা বুঝতে পাচ্ছি, এই যে আজকে যে টপিক নির্ধারিত, একই খুদা, খুদা কিন্তু একই জন। আবার এর মধ্যে উনি আরেকটা জায়গায় এক্সপ্লেন করেছে, এই যে আমরা দেবদেবীর পূজা করি, দেবদেবী পূজা হচ্ছে আলাদা। দেবতা কাকে বলে, দেবী কাকে বলে, তা তেনারা, তেনাদের কথা যখন ঠাকুর খুদা বলছেন, তখন ঠাকুর সেই পরমেশ্বর, সেই পরমপিতা, অলমাইটির কথা বলছেন। উনি কিন্তু একই জন। তাকে আমরা যেটা রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, আমরা জল বলি, পানি বলি, ওয়াটার বলি, তত্ত্বগত ওনারা একই, একই জন আছেন, শুধু নামটাই আলাদা। সেই জন্যই ঠাকুর বলছেন, খ্রিস্টানের খোদা, আর্যদের খোদা, মুসলমানের খোদা, বৌদ্ধদের খোদা, এ আলাদা আলাদা নয়। আলাদা আলাদা খোদা এসব আলাদা আলাদা সম্প্রদায় সৃষ্টি করেননি। তাই তাকে যারা অনুভব করেছে, অনুভবের ওপরে কিন্তু আমাদের ধর্মরাজ্যকে দাঁড় করাতে হবে। শুধু আমরা বই পড়ে, বইয়ের মতন সুন্দর করে বলে গেলাম তাতে না, আমাদের সাধনার মধ্যে দিয়ে অনুভূতি আনতে হবে, সেই অনুভব করতে হবে। তাকে অনুভব করে যারা করেছেন সবাই একই কথা বলেছে, শুধু প্রকাশের ভিন্নতা, প্রকাশের ভিন্নতা। এটা হচ্ছে পেজ 30। তারপরে আবার পেজ 9-এ আরেকটা জায়গায় ঠাকুর আরেকটা জিনিস, আর এই এই পয়েন্টটাকে সাপোর্ট করার জন্য আরেকটা বলেছেন। উনি বলেছেন, যখনই আমাদের দেশে এমনতর কোনো
পীর বা সাধুর আবির্ভাব হয়েছে, যারা মানুষের জীবন ও বৃদ্ধিকে খোদায় উন্নীত করে অসীম চলার সম্পদ দান করেছে। তাদের কাছে গিয়ে আমরা দেখতে পাইনি যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব এক গোট্টা হয়ে দাঁড়িয়েছেন। আরেকবার পড়ি এটা। যখনই আমাদের দেশে এমন তর কোনো পীর বা সাধুর আবির্ভাব হয়েছে, যারা মানুষের জীবন ও বৃদ্ধিকে খোদায় উন্নীত করে অসীম চলার সম্পদ দান করেছেন, তাদের কাছে গিয়ে কি আমরা দেখতে পাইনি যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব এক গোট্টায় হয়ে দাঁড়িয়েছেন? স্বতন্ত্র, তারা সবাই স্বতন্ত্র, স্বাতন্ত্রের ভেতর দিয়েও তারা এক প্রাণ হয়ে নিবিড়ভাবে গেঁথে ওঠেননি। তবে ধর্মে মিল নেই বা কেমন করে হয় বা না মানাটাই বা কেমন করে আসে? তারপরে ঠাকুর কি বলছেন, প্রবৃত্তির উপভোগের উৎপত্তব যার যতদিন থাকবে তার কাছে ও সব শাস্ত্র ও হাদিসের মিথ্যা দোহাই টোহাই ততদিন গোপ পাকিয়ে দাঁড়িয়ে থাকবে। প্রাণের খিদে জাগলে ও সব কিছু টিকতে পারে না বাবা। তাই ধর্মকে অবলম্বন করে ভগবানের দিকে যারা চলেছেন তাদের সবারই এক কথা, অবশ্য দেশ কাল পাত্র হিসেবে যা ফারাক দেখা যায় তা ছাড়া। তাহলে এই একই কথা দেখুন ঠাকুর কত ভাবে বলে গেছেন। তারপরে এবার পেজ 17-এ ঠাকুর আরেকটা পয়েন্ট বলেছে, যেটা বলে আমি এই প্রথম প্রশ্নের উত্তরটাকে শেষ করব। ঠাকুর বলছেন, ওই যে একটা কোয়েশ্চেনে বলেছিল, যে জিজ্ঞেস করেছিলেন যে হিন্দুরা তো অবতারবাদ মানে, খ্রিস্টানরা তো এটা মানে না, তার উত্তরে সেটারই কনটেক্সটে ঠাকুর বলছেন, আর অবতারবাদের কথা যা বললেন, দুনিয়ায় যা কিছু এটা এটা ভীষণ গুরু একটা তত্ত্ব, এটা এটা ভেতরে অনেক এটার মানে একদম ইনার মিনিং এ যেতে গেলে তাহলে আমাদের অনেক মেডিটেশন করতে হবে, এটা নিয়ে অনেক চিন্তন করতে হবে। এই এই প্যারাগ্রাফটার ভেতরে দুনিয়ায় যা কিছু সবই তো তার অবতার, তার থেকেই তো সব অবতরণ করেছে। তার মানে আমরা যেটা দেখি, আমরা যেটা বেদান্ত মতে যেটা আমরা পড়ি শুনেছি, সবই ব্রহ্ম, ব্রহ্মই সব হয়ে এসছে, ব্রহ্ম আর ব্রহ্মের শক্তি, রাধা হচ্ছেন সেই ব্রহ্মের শক্তি, সেই পরম আত্মার শক্তি, আর ব্রহ্ম হচ্ছেন সেই পরমাত্মা। তাহলে সবই তার থেকেই অবতরণ করেছে, আর অবতরণ করেও সর্বতোভাবে তাতেই তো সবাই আছে। তবে হিন্দুরা তাদিককে অবতার বলে থাকেন, খোদায় যারা চেতন আছেন বা থাকেন, আর তারাই হচ্ছেন খ্রিস্টানদের, খ্রিস্টানরা যাকে বলেন ঈশ্বরের সন্তান, মুসলমানরা যাকে বলেন খোদার দোস্ত। তাহলে বুঝতে পাচ্ছেন যে ঠাকুর যে এখানে মেইন পয়েন্টটা হচ্ছে যে এই সব জগৎময় হচ্ছে তার সৃষ্টি, তারই এনার্জি দিয়ে তৈরি, তিনি ব্রহ্মই সব হয়ে এই এই জীব জগৎ হয়েছে। আমরা কেন বলি জীব জগৎ জীবন, কারণ তিনি হচ্ছেন এই জীব জগতের কারণ, তার থেকেই আমরা সবাই অবতরণ করেছি আর তার মধ্যেই আমরা আছি। কিন্তু আমরা অন্ধকার অজ্ঞানের ভেতরে ডুবে আছি বলে আমরা সেই পর্দাটাকে সরিয়ে জ্ঞানের আলোকে আমরা সেটা অনুভব করতে পারছি না। আজকেই পুণ্যপুঁথিতে পড়লাম ঠাকুর বলছেন, ব্রহ্মকে অনুভব করতে হয় রে, অনুভব না করলে বইয়ের মতো বই পড়ে জ্ঞান হতে পারে, কিন্তু অনুভব করলে সে বিশ্বাসটা দৃঢ় হয়, তাহলে সে অনুভবটাই হলো আসল কথা। তবে হিন্দু আর সেই অনুভব করলে তখন আর কোনো ভেদাভেদ থাকে না, আর যা
তারা এই খোদা মানে ঈশ্বরের চেতনা চেতন থাকেন বা আছেন, তাদেরকে হিন্দুরা অবতার বলে, খ্রিস্টানরা বলে ঈশ্বরের সন্তান, আর মুসলমানরা বলে খোদার দোষ। তাহলে কিন্তু শুধু নামেই তফাৎ, মিনিং এক। আবার এরাই যেমনই হোক বা যাই হোক না কেন, ঋষি তো বটেই, কারণ খোদার দর্শন বা চেতনা এদের প্রত্যেকের ভিতরে মুশকুল বিদ্যমান। আবার বলছেন ঠাকুর, কোরআনের ভিতরও তো দেখতে পাওয়া যায় এমনতর বহুত আছে। তাহলেই গরমিল কোথায়, তা তো ঠাওয়ার ঠাওয়ার পাওয়া গেল না, না ঠাওয়ার ঠাওয়ার পেয়েছে এ কথা কেউ বলতে পারে? তাহলে মীমাংসা কি, বুঝতে কি আর কিছু বাকি থাকে, বাকি আছে? তো এই প্রথম যে কোয়েশ্চেনটার আনসারটা ঠাকুর দিয়েছেন, আবার নানান জায়গা থেকে যা যা এটাকে সাপোর্টিং ভাবে ঠাকুর বলেছে সেইটাকে আমি এখন প্রেজেন্ট করলাম। এইবার কি আমি একটুখানি এখানে দুটো পয়েন্ট একটু হাইলাইট করতে চাই। এইখানে একটা জিনিস, দুটো জিনিসকে ঠাকুর হাইলাইট করেছেন, একটা কাফেরের ডেফিনেশন দিয়েছেন, আর একটা উনি বলেছেন সব ধর্মেরই মেইন, যেটা ঠাকুরের ভাষায় বলি, ঠাকুরের ভাষায় হচ্ছে এই যে ঠাকুরের সব ধর্মেরই আদি উপাদানই হচ্ছে এই বাঁচা ও বাড়া। তাহলে আমরা সবাই এই কথাটা কিন্তু সবসময় ছড়ায় গানে ঠাকুরের সব কথা শুনি। তাহলে এই দুটো উপরে আমরা একটু ডিসকাশনটা বেশি এমফোসিস দেব। হ্যাঁ, আমি আগে করে নিই, তারপরে যদি কেউ অ্যাড করতে চান আপনারা কিছু করতে পারেন, না হলে আমরা একটা ছড়া আবার একটু ঠাকুরের ছড়া শুনে নিতে পারি, তারপরে আমরা তার মধ্যে আমরা চিন্তা করে নিতে পারি। কেউ যদি কিছু অ্যাড করতে চান, আপনারা কি বুঝলেন, কি আপনাদের ধারণা, সেটা যদি করা যায় তাহলে সেইটা করে তারপরে আমরা সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন নাম্বার 10 এ যাব। তাহলে ঠাকুর বলছেন কাফের কাদের বলে, যারা খোদাকে মানে না, তার প্রেরিত পুরুষদের পয়গম্বর কি অবতারদের মানে না। উনি এখানে খোদা রসুল বলেছেন, রসুল মানে আমি ওই দাদা ওই মকবুল ইসলামকে উনি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, রসুল মানে কি কোনো একজন অবতার? উনি বললেন না, যে কোনো মেসেঞ্জার অফ গড, ঠাকুরে ভগবানের বার্তাবাহী যে, তাকে রসুল বলা হয়। পয়গম্বর মানে ওই সেই অবতার বা পয়গম্বর রসুলকে যে নাম মানে, তার মানে তার ওনার থেকে জানা যেই মেসেঞ্জার যারা এসেছেন তাদের নাম মানে, তাদের নির্দেশ মতন যারা না চলে তারাই হচ্ছে কাফের। এইটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হলো, যারা পূর্বতন ঋষিদের কি অবতারবাদ কে না মানে, আর ঈশ্বর ও তার প্রেরিতগণের মধ্যে ভেদ করেন, একজনকে মানি একজনকে মানি না, এই ভেদাভেদ করে, হ্যাঁ, তারাই হচ্ছে প্রকৃত। আর একটা পথকে অবলম্বন করে, অন্য পথটাকে একেবারে তার বিরোধিতা বিদ্রোহ করেন, তারাই হচ্ছেন প্রকৃত কাফের। তাহলে কাফের ডেফিনেশনটা ঠাকুর খুব সুন্দর করে বলে গেছেন। এবার আমি যেটা আমার এই যে ঠাকুর যে সব জায়গায়, তোমার মোবাইলটা কই, ঠাকুর যে সব জায়গায় বাঁচা ও বাড়া কে বলছেন ধর্ম, যা যা করলে বাঁচা ও বাড়া কে আমরা কে সাপোর্ট করি, যা যা বাঁচা বাড়ায় সাহায্য করে তাই হচ্ছে ধর্মাচরণ। হ্যাঁ, আমি সবসময় আমার মনে এই প্রশ্নটা ছিল যে বাঁচা ও বাড়া মানে ঠাকুর কি বলতে চাইছেন, মানে এইটা কি, এটার মধ্যে কি এমন বিশেষত্ব? সবাই তো বাঁচছে, বেঁচে আছে, সব জীবিত বেঁচে আছে, সবাই তো বেড়ে উঠছে, ছোট থেকে বড় হচ্ছে, তার মধ্যে তাহলে এইটা মধ্যে ঠাকুর কি বিশেষ, নিশ্চয়ই কোনো ইনার মিনিং আছে, ঠাকুর কি বলতে চাইছে?
এইটা নিয়ে আমার অনেক দিন প্রশ্ন ছিল। হ্যাঁ, আর আমি সব জায়গায় এটার উত্তরটা খুঁজতাম। একদিন নামধ্যানের সময় আমাকে আমার মনে হলো ঠাকুর আমাকে এটার উত্তরটা বুঝিয়ে দিলেন, আমি সঙ্গে সঙ্গে সেটা রেকর্ড করে রেখেছিলাম। আমি তাহলে আপনাদেরকে ওটা একটু ইংলিশে আছে, আমি পরে ইংলিশটা শুনিয়ে আমি পরে বাংলায় ওটা বলছি, একটুখানি আপনাদের শোনাতে চাই। সেদিনের আমার যে উত্তর আমি পেয়েছিলাম বাঁচা ও বাড়া, যেহেতু এই কন্টেক্সটে এটা এত ইম্পর্টেন্ট, এটার উপরে ঠাকুর এতটাই জোর দিয়েছেন, তাহলে আমার মনে হলো এটা যদি শেয়ার করি তাহলে খুব অপ্রাসঙ্গিক হবে না। হ্যাঁ, আমি এটা শেয়ার করছি। শুনতে পাচ্ছেন না? না, আই ওয়াজ থিংকিং হোয়াট ইজ সো গ্রেট ইন দিস টু লিভ এন্ড গ্রো। শুরুতে উই আর লিভ এন্ড গ্রো ইজ ধর্মা, দ্যাট উইচ হেল্পস টু লিভ এন্ড গ্রো। আই ওয়াজ থিংকিং হোয়াট ইজ সো গ্রেট ইন দিস টু লিভ এন্ড গ্রো। We are, everybody is living, everybody is growing. Today, while meditation, Thakur made me realize, see, whenever anything is alive, any life form, in any form, that time, what happens is the Chit Shakti within it, which is expressed. To live means you express. You reveal the Chit Shakti, that Chaitanya Shakti ta prokashito hoye thakche je kono living being er bhitore she prokashito hoye expressed hoye thakche hoyto different different bhabe different different jemni ekta pokar bhitore je cholche tar bhitore sei Chaitanya Shakti diyei she cholche seta tar bhitore je Chaitanya Shakti ek bhabe prokash একটা গাছ যে আস্তে আস্তে বাড়ছে তার ভেতরে অন্যভাবে প্রকাশ। হ্যাঁ, এবার মানুষের ভেতরে এক একজন মানুষের ভেতরে এক এক ভাবে সে প্রকাশ, কিন্তু সব লিভিং অর্গানিজমের ভেতরে একটা কমন হচ্ছে টু যে চৈতন্য শক্তিটা প্রকাশিত হচ্ছে। তাই ঠাকুর বলছেন টু লিভ ডেথ। ডেথে কি হয়, তখন চৈতন্য শক্তিটা থাকে কিন্তু প্রকাশিত থাকে না, তাকে দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু লিভিং বিং এর ভেতরে চৈতন্য শক্তিটা বোঝা যায়, এক্সপ্রেসড হয়। সেই জন্য যা যা করলে লাইফটা বজায় থাকবে সব সময়ের জন্য, তুমি চৈতন্য সেই চৈতন্য শক্তি কে প্রকাশিত করে রাখতে পারবে, সেটাই হলো ধর্ম। And grow, grow মানে কি ঠাকুর? It's not just the physical growth or growth in a career. Maybe that is also included, but it's not just that growth. তোমার জ্ঞানের বৃদ্ধি হবে, তোমার ধৈর্যের বৃদ্ধি হবে, তোমার ভেতরে ভক্তির বৃদ্ধি হবে, প্রেমের বৃদ্ধি হবে। So growth in all round, every aspect. যখন একটা সত্তা গ্রো করে সেটাকেই বৃদ্ধি বলছেন ঠাকুর। হ্যাঁ, সেই বৃদ্ধি কি করে হবে, লিভিং স্টাইলটা কি করে, নাম ধ্যান যত করবে তোমার জ্ঞানে বৃদ্ধি হবে, স্টাডি যত করবে তা তোমার জ্ঞানের, ভক্তি যত করবে তোমার প্রেমের ভক্তিতে, ধৈর্য শক্তি মানুষকে, জগৎকে, জীব জগৎকে ভালোবাসার, সব এগুলো সব গ্রো করবে আস্তে আস্তে, তখন এক্সপ্যানশন অফ দ্য বিং টেক্স প্লেস। সেটাকেই মনে হয় ঠাকুর বৃদ্ধি, বৃদ্ধি টু লিভ অ্যান্ড টু গ্রো, জীবন ধারণ করা আর বৃদ্ধি পাওয়াকে ঠাকুর ধর্ম বলেছেন, যা যা হেল্প করে। যেমনি আচার্য দেব একটা জিনিস যখন আমাকে বললেন যে মনের ভেতরে কোনো গন্ডি এঁকে দেবেন না, তার মানে কি, তুমি একটা বাউন্ডারি ওয়াল এঁকে দিচ্ছ যেখানে তার বাইরে আর তুমি বৃদ্ধি, তোমার বৃদ্ধিটা স্টপ হয়ে যাবে, তোমার গ্রোথটা স্টপ হয়ে যাবে। সেই জন্য উনি বলছেন ঠাকুরেরই কথা ডিপার মিনিং, যে মনের ভেতরে কোনো গন্ডি এঁকে দেবে না, যাতে তোমার অ্যাবিলিটি
ভেতরে বৃদ্ধির কোনো ঘাটতি না হয়, তুমি গ্রো করতেই থাকো, তুমি বৃদ্ধি পেতেই থাকো। আজকে ঠাকুর এইটা এইটুকু আমাকে বোঝালেন মেডিটেশন নাম ধ্যানের সময়। আরেকটা আমি জানি না বুঝতে পেরেছেন কিনা রেকর্ডিং থেকে, আমি বলছি একটু একটু সহজ ভাষায়, আমার ভাষায় আবার। ঠাকুর যে জীবন ও বৃদ্ধিকেই বলছেন, যে সব ধর্মই জীবন ও বৃদ্ধিকে যে প্রমোট করে, জীবন মানে আমি যেটা বুঝলাম যে দেখো যে কোনো জীব, যে কোনো জীবন লিভিং ফর্মকে আমরা যখন দেখি, একটা পোকা, মাকড়, গাছ, মানুষ, কুকুর, সবাই সবার ভেতরে কিন্তু একটা লাইফ ফোর্স মানে চৈতন্য শক্তি আছে। হ্যাঁ, সেই চৈতন্য শক্তিটা দিয়েই সবাই সব কাজ করছে। মানে এইটার একটা এক্সাম্পল খুব ভালো হয় যদি আমি ধরুন আমরা একটা ফ্রিজ, একটা টিভি, একটা ফ্যান, হ্যাঁ কি একটা ট্রানজিস্টার, যা কিছু, একটা কম্পিউটার, প্রত্যেকটা আলাদা আলাদা স্ট্রাকচার আছে, আলাদা আলাদা ভাবে তৈরি, হ্যাঁ প্রত্যেকটা আলাদা 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 কাজ, কিন্তু কোনোটাই এইগুলোর মধ্যে যদি ইলেকট্রিসিটি না থাকে কোনোটাই চলবে না। সেমনি এই যে জীবে, জীব জগতে কত রকমের জীব আছে, হ্যাঁ সবাই, আর মানুষের ভেতরে কত রকমের আমরা মানুষ আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে, আলাদা আলাদা বিশেষত্ব নিয়ে সবাই আছি, কিন্তু সবার ভেতরে সেই এক চৈতন্য শক্তি কাজ করছেন, প্রকাশিত হচ্ছেন, যা করছি যে বললাম একটা পোকা যখন হাঁটে তার ভেতরে সেই চৈতন্য শক্তিটা ওইভাবে প্রকাশিত হচ্ছে, একটা গাছ যখন বেড়ে ওঠে তার ভেতরে চৈতন্য শক্তিটা অন্যভাবে প্রকাশিত হচ্ছে, একটা মানুষের ভেতরে অন্যভাবে প্রকাশিত হচ্ছে। তাই জন্য ঠাকুর বলেছেন জীবন হচ্ছে এতটা ইম্পর্টেন্ট, কেন কি আমরা জীবন দিয়ে সেই চৈতন্য শক্তি প্রকাশ করছি। যখন আমরা মারা যাই সেই চৈতন্য শক্তি নষ্ট হয়ে যাচ্ছে না, কোনো না কোনো ফর্মে থাকছে কিন্তু সেটা প্রকাশিত থাকছে না। হ্যাঁ, সেই জন্য জীবনটা এত ইম্পর্টেন্ট। আর বৃদ্ধি, আমি যেটা বুঝলাম সেদিনের মেডিটেশন থেকে নাম ধ্যানের সময়, যে বৃদ্ধি মানে ঠাকুর বলছেন যে কালকে আমি যাচ্ছিলাম কি এক মাস আগে আমি যাচ্ছিলাম, তারপরে এক মাসে আমি আরেকটু ভালো হবে, আমার আরেকটু ট্রান্সফরমেশন হবে। হ্যাঁ, আমি আমার যে গুণ, আমার যে সত্তার যে এবিলিটিস, আমার ধরুন যে জ্ঞান, যতটুকু জ্ঞানের পরিমিতি আছে, যতটুকু আমার ভক্তি আছে, যতটুকু আমার ধৈর্য আছে, যতটুকু আমার কর্মক্ষমতা আছে, প্রত্যেকটা জিনিসের ভেতরে যেন আমার একটু 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 করে আমার বৃদ্ধি প্রাপ্ত হয়, সব জিনিসে অলরাউন্ড ডেভেলপমেন্ট হয়। শুধু দেখবেন সায়েন্টিস্টরা, তারা শুধু একই চিন্তা নিয়ে থাকেন, একই স্ট্রিমে তাদের সব এনার্জি ফোকাস করেন, সেই জন্য তাদের এক দিকে তাদের বৃদ্ধি হয়, কিন্তু হয়তো তাদের ফ্যামিলি লাইফটা খুব নেগলেক্টেড, হ্যাঁ সেই জন্য তাদের ফ্যামিলি লাইফটা অত হ্যাপি হয় না। ঠাকুর কিন্তু আমাদের সেটা বলছেন না, ঠাকুর বলছেন বৃদ্ধি প্রাপ্ত মানে সর্বাঙ্গীন আমাদের উন্নতি হওয়া, এই উন্নতি হলেই তখন আমরা তার মানে ধর্মপথে, নালে অনেকে বলে আমি এত বছর দীক্ষা নিয়েছি, আমি এত নাম, আমার কিছুই হচ্ছে না, তার মানে তার করাটা ঠিক হচ্ছে না। আমাদের নিজেকে নিজের বুঝতে হবে যে আমি যদি, আমার যদি বৃদ্ধি প্রাপ্তি না হয় তার মানে আমার ঠিক ঠিক করা হচ্ছে না, করার মধ্যে কোনো গলদ আছে। আমি এইটুকু বুঝলাম, ভুলও হতে পারে, অনেক বিদগ্ধ দাদারা মায়েরা সব আছেন, হ্যাঁ যদি ভুল বলে থাকি তাহলে আপনারা নিশ্চয়ই আমাকে ঠিক করে দেবেন, কারেক্ট করে দেবেন। হ্যাঁ, আজ যদি ঠিক বলে থাকি, যদি কারোর কোনো উপকার হয় তাহলে তাহলে গ্রহণ করবেন, নাহলে এটাকে বেশি পাত্তা দেবেন না। হ্যাঁ, এবার এই এইখানে কোয়েশ্চেন নাম্বার ওয়ান আমি এখানেই শেষ করছি। এবার একটু ডিসকাশন মোড, কিংবা এবার আমরা ওই ভাইয়ের, ছোট্ট ভাইটার, ছোট বাচ্চাই পোশালি বলল, ছোট্ট ভাইয়ের ছড়া গানটা শুনে নি, তার মধ্যে আপনারা একটু ভাবুন না, কেউ যদি কিছু অ্যাড করেন তাহলে খুব ডিসকাশন মোডে, হ্যাঁ আমার মনে হয় আলোচনাটা আরো ভালো, আমরা সবাই সমৃদ্ধ হব। জয় গুরু।
জয় গুরু। ময়ূখ, হ্যাঁ শুরু করো। বাঁচাবার তাকে জানিস ধর্ম কিছুই নয় বন্ধ কর বাঁচাবার তাকে জানিস ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয় সব যা কিছু অধিপতি ভরণ পালন স্বভাব যার একনিষ্ঠ সেই তামেহ অমৃত তো সেই তোমার সব যা কিছু অধিপতি ভরণ পালন স্বভাব যার একনিষ্ঠ সেই তামেহ অমৃত তো সেই তোমার পূর্বপুরুষ চেতন ধারা ধর্মে যদি ছাড়তে হয় পূর্বপুরুষ চেতন ধারা ধর্মে যদি ছাড়তে হয় দুর্গলাতে বলছি যে আচরণ বন্ধ কর্ম বাঁচাবার কৃষ্ণ বুদ্ধ ঈশায় ওরে ধর্ম কষায় কৃষ্ণ রসুল বিভেদ করে বুদ্ধ ঈশায় প্রভৃতি বনিস আরে ওরে ধর্ম এক বাপেরই পাঁচটি ছেলে দেখি না তুই চোখটি মেলে কাউকে বাপের করলি শীতল কাউরে বললি না এক বাপেরই পাঁচটি ছেলে দেখলি না তুই চুক্তি মেলে কাউকে বাপের করলি শীতল কাউরে বললি না কারের তুই দিলে ভিক্ষার গাইলি পাহাড় জয় কারের তুই দিলে ভিক্ষার গাইলি পাহাড় জয় জোর গলাতে বলছি পূর্বে প্রতিকৃতি ভেব পরে জিনে থাকে তারি পথে চলতে থেকো যিনি তোমায় ধরে রাখে পূর্বে প্রতিকৃতি ভেব পরে যিনি এসে থাকে তারি পথে চলতে থেকো যিনি তোমায় ধরে রাখে বিশেষ ভাবে সুয়ের ধৃতি যেমন করে করতে হয় বিশেষ ভাবে সুয়ের ধৃতি যেমন করে করতে হয় তাতে কিন্তু সুবিধা পাবে অন্যথায় কিছু
ধর্ম কিছুই একটু আনমিউট করে নাও, একটু আনমিউট করে নাও, গানটা হচ্ছিল তো আমি মিউট করে দিয়েছিলাম, মাইক্রোফোনটা অন করে নিতে হবে। ভিডিও অন করো, ভিডিও অন করে নাও, ভালো একটু একটু। খুব সুন্দর গানটা শুনলাম, এত সুন্দর ছড়ার গান করলো, একদম রেলেভেন্ট গান। এবার কি আমরা একটু ডিসকাশন মোডে যেতে পারি? কেউ যদি একটু, দাদারা মায়েরা আপনারা যদি একটু কিছু বলেন যা আমরা ডিসকাশন করলাম। ফার্স্টে জিজ্ঞেস করি, মোটামুটি কি বোঝা গেল আমি কি যেটা বললাম, যেহেতু পাঠ করলাম, কোনো অসুবিধে কি হয়েছে কারুর? কোনো জায়গায় যদি মনে করেন যে আরেকবার বললে পড়লে সুবিধে হবে তাও করতে পারি। এক এক করে অন করে বলতে পারেন, কারো কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারেন যারা আছেন। বোঝানো তো ভীষণই সুন্দর হয়েছে, কোনো প্রশ্নের অবকাশ থাকার কথাই নয়, কারণ সবটাই আমাদের কাছে অজানা কৌতূহলের মতোই ছিল, আমাদের কৌতূহল মিটছে। আমরা জানি কিন্তু এসবটাকেই আরেকবার ঠাকুর মানে সুন্দর পার্সপেক্টিভে কি করে বুঝিয়েছেন, যে ওখানে কোরআনেও কেমন একই কথা আছে, মুহাম্মদও কেমন একই কথা বলে গেছেন, ঠাকুর যা বলেন সেটাই আমরা বুঝলাম। তাহলে মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন নেই, তাহলে কি আমি এর পরের আনসার কোশ্চেন নাম্বার 10 এর আনসারে যাব? একদম একদম একদম, এগিয়ে যাই। ঠিক আছে, এইটা আরো ইন্টারেস্টিং হবে আশা করছি, কারণ এইগুলো আমরা একেবারেই জানতাম না, আমার কাছেও এটা একেবারেই নতুন ছিল। কোশ্চেন করছেন ওই মুসলমান ভাই আমাদের। আচ্ছা, কোরআনে কোরআনে আছে কালেমা, নামাজ, রোজা, হাজ, জাকাত, এই পাঁচটি ফরজ। ফরজ মানে খোদা তোল্লার আদেশ, হ্যাঁ, অর্থাৎ খোদা তোল্লার আদেশ। এই পাঁচটি ইসলাম ধর্মের সুনির্দিষ্ট প্রধান বৈশিষ্ট্য। এ কি মানব মাত্রই করা উচিত? অন্য সব ধর্মেই কি এরকম কিছু আছে? ওনার এই প্রশ্নটা ছিল। শ্রী ঠাকুর কি বলছেন? হ্যাঁ, জীবন বৃদ্ধির সব ধর্মই কোনো না কোনো প্রকারে এ আছেই আর থাকা উচিত। মানে উনি বলছেন সব ধর্মের ভেতরেই এই পাঁচটি জিনিস, পাঁচটি প্রিন্সিপাল আছে কোনো না কোনো রকমে, আর সেটা থাকাই উচিত, নালে সেই ধর্মটা কমপ্লিট হলো না। ফার্স্ট স্টেপ পয়েন্টটা উনি কালেমার কথা বোঝাচ্ছেন। কালেমা কাকে বলে? আমরা এই কনসেপ্টটা জানি, শুধু নামটাই আলাদা। উনি বলছেন পূর্বতন দিকের প্রতি শ্রদ্ধা ও নতি রাখিয়া ঈশ্বর ও যুব পুরুষোত্তম বা পয়গাম্বরকে সর্বতোভাবে আপন অস্তিত্বের ভিত্তি ও উৎস বলিয়া স্বীকারই হচ্ছে ইমান। মানে আমরা পূর্বতন দিকে প্রতি শ্রদ্ধা আর নতি রাখব, কিন্তু যুব পুরুষোত্তমকে আপন অস্তিত্বের ভিত্তি ও উৎস বলিয়া মেনে নেব। হ্যাঁ, আর সেই স্বীকার করাটাই হচ্ছে ইমান। ইমান মানে এখানে বিশ্বাস, ফেথ, বিলিফ। ইমান, ইমানের ইংলিশ মিনিং হচ্ছে ফেথ, বিলিফ।
এটা মেনে নিয়ে তৎস্বার্থ প্রতিষ্ঠা অনুপাতিক। আমরা জানি ঠাকুরের স্বার্থই প্রতিষ্ঠা করার জন্যই আমরা এই এই প্রমিসটা করেছিলাম দীক্ষার সময় যে তার তাকে প্রতিষ্ঠা করব তার স্বার্থ। তার স্বার্থ মানে কি? শুধু তার নাম নিয়ে না, তার যে প্রিন্সিপালস, যে ঠাকুর যে যেটা বলেছেন যে নিজে বাঁচো বারো, তোমার পারিপার্শ্বিককে বা সবাইকে উন্নত করো, হ্যাঁ সবার সবার সাহায্য করো, যা যা ঠাকুরের বলা সেই প্রিন্সিপালসকে যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি তার, তাহলে তার স্বার্থ কিন্তু প্রতিষ্ঠা হলো না। তাই জন্য ঠাকুর বলছেন তৎস্বার্থ প্রতিষ্ঠা অনুপাতিক, নিজের জীবনকে নিয়ন্ত্রীকরণ সম্বেগে নিয়ন্ত্রণ কর, যেটা যেই সম্বেগ থেকে আমরা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করি সেই সম্বেগে থাকা বলা ও করাই হচ্ছে আমার মনে হয় কালেমার তাৎপর্য। তার মানে কি? দেখুন এই যে আমরা যে দীক্ষা বলছি, আমরা দীক্ষা নিয়ে আদর্শ একজন আদর্শ পুরুষ একজন সদ্গুরুকে ধরে তাকে আমার অস্তিত্বের উৎস ও ভিত্তি মনে করে তার স্বার্থ প্রতিষ্ঠা করায় যে বলা করা, হ্যাঁ ভাবা, এই সবগুলোকেই বলছেন কালেমা। তাই তদ অনুকূলে জীবন ও বৃদ্ধির কতগুলি কথা, এই যে ঠাকুর যে আমাদের 22,000 বাণী দিয়ে গেছে, আমরা কি 22,000 বাণী কি আমাদের জীবনে মেটেরিয়ালাইজ করতে পারবো, প্রকাশিত করতে পারবো না? তাই ঠাকুর বলছেন কতগুলি কথা স্বীকার করে তার অনুযায়ী কর্মের ভিতর দিয়ে জীবনকে চালানো আর নিজেকে তদ অনুপাতিক চিন্তনীয়। মানে এখানে ঠাকুর বলছেন আমরা কতগুলি, যেমনি আমরা ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড নট ফর অল, উষা নিশায় মন্ত্র, আমি যেগুলো মানি উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ, এইটা ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড নট ফর অল, সবসময় মনে করো তুমি তার, তুমি কারণ নয়, তুমি তার, তাই জন্য তুমি সবার। হ্যাঁ, তারপরে এরকম কয়েকটা বাণী যদি আমাদের জীবনে আমরা সিলেক্ট করে নিই আমাদের নিজের নিজের পছন্দ মতো, আর সেই বাণীটাকে প্রকাশিত জীবন দিয়ে প্রকাশিত করার মধ্যে দিয়েই চলা, সেরকম করে জীবনকে চালানো আর নিজেকে সেই মতন চিন্তনীয় করে তোলা, তারপরে তোমার সেই সেই রকমের চিন্তা করার ক্ষমতা আসবে। হ্যাঁ, সেই তদ অনুপাতিক চিন্তনীয় করাকেই কালেমা বলছে। তাই কালেমা এত প্রয়োজনীয়তা, জীবন ও বৃদ্ধির পক্ষে প্রয়োজনীয় প্রথম, এক কথায় করা ও ভাবার ভেতর দিয়ে জীবনকে পবিত্রীকরণের এই মন্ত্র বাক্য বা কালেমা। এটা বোঝা গেল? মানে প্রথম হলো আমরা দীক্ষা নেব, আমাদের জীবনটাকে সেই আদর্শের নির্দেশ মতন চালাবো, তার স্বার্থ প্রতিষ্ঠা করব, সেই রকম ভাবা ও করার ভেতর দিয়ে জীবনটাকে চালন করব, এই যেটা আমরা দীক্ষা যেটা আমরা বলে থাকি এটাকেই মুসলিমরা কালেমা বলছে। হ্যাঁ, এটাকে এইভাবে জীবন যখন চলে তখন জীবন পবিত্র হয়ে যায়, এইটাকে বলছে পবিত্রীকরণ এই মন্ত্র বাক্য বা কালেমা। এটা কালেমা হলো। এবার নামাজ, নামাজ কাকে বলে এটা আমরা সবাই জানি। নামাজ মানে আমি যা বুঝি উপাসনা স্তুতি বা প্রার্থনা বাক্য, এটা কিন্তু ঠাকুরের কথা, আমার কথা না। নামাজ মানে ঠাকুর বলছেন আমি যা বুঝি উপাসনা স্তুতি বা প্রার্থনা বাক্য। তারপরে ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন স্নানে যেমন শরীরের ক্ষতিজনক অনেক মলিনতা দূর করে দেয়, নামাজও তেমন। তার মানে প্রার্থনা, এই যে সকাল সন্ধ্যে যে আমরা প্রার্থনা করি উপাসনা করি, হ্যাঁ সেটা কি করে? নামাজ কিংবা প্রার্থনাও তেমনি কুবৃত্তি, আমাদের ভেতরে যে কুবৃত্তির বাহুল্য আছে, হেতু জীবন ও বৃদ্ধির ক্ষতিজনক
অনেক পাপ অর্থাৎ আমাদের যে রক্ষা করে তার অপলাপি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পাপ এই স্নানেরই মতন দূর করে দেয়। এই প্রার্থনার মধ্যে দিয়ে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র পাপ যেগুলো আমাদের ক্ষতি করে সেগুলো ধুয়ে যায়। আর উপাসনা স্তুতি বা প্রার্থনা বাক্যের ভেতর দিয়ে মানুষ সেগুলিকে স্মরণে এনে জীবন চলনাকে যত চালাতে পারে তার ততই নামাজ অবশ্যই তার জন্যই নামাজ অবশ্য করণীয়, যাতে আমরা সেটাকে স্মরণে আনতে পারি, সবসময় মনে রাখতে পারি যে এইটাই আমাদের উদ্দেশ্য, এই পথেই আমাদের চলা উচিত। ঠাকুর বলছেন প্রত্যহ অনুরক্তি সহকারে এই নামাজ না করলে করণীয় ও চলনীয় পথ বিস্মৃতির ভেতর দিয়ে হারিয়ে ফেলতে হয়। আমাদের কি করণীয় কি চলনীয় আমরা যদি রেগুলার প্রেয়ার ঠিক টাইমে না করি, তাহলে আমাদের নামাজ না করি, তাহলে আমাদের বিস্মৃতির ভেতর আমাদের লস অফ মেমোরি হবে, সেটার মধ্যে থেকে আমরা হারিয়ে ফেলবো, আমরা ভুলে যাব আমাদের কি করণীয় কি চলনীয়। কারণ মানুষ তার পারিপার্শ্বিক, এখানে আবার ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন আমাদের এই যে ঠাকুর বলেন না শুধু নিজে নিজে বেঁচে থাকলে আর বেড়ে উঠলে হবে না, তোমার পারিপার্শ্বিককে সবারকে উন্নতিতে চালিত করো। কেন বলছেন ঠাকুর এখানে এক্সপ্লেন করে দিচ্ছেন কেন এনভায়রনমেন্ট আমাদের পারিপার্শ্বিকটা এত ইম্পর্টেন্ট, কারণ মানুষকে তার পারিপার্শ্বিক যেমন সাড়া দিয়ে চেতনায় উদ্দীপ্ত করে রাখে, তেমনি আবার তাদের প্রয়োজনের জন্য বৃত্তি অনুপাতিক সাড়া আকর্ষণ করে বৃদ্ধি চলনা হতে বিভ্রান্ত করে সর্বনাশের সম্মুখীন করে দেয়। এটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। বলছেন যে এই যে আমাদের এনভায়রনমেন্ট থেকে কি হয়, আমাদের একটা স্টিমুলাস হয়, হ্যাঁ স্টিমুলাস মানে একটা সাড়া পাওয়া যায়, সেই সাড়াটা কিন্তু আমাদের এই ইন্দ্রিয়র মধ্যে দিয়ে গিয়ে আমাদের মস্তিষ্কে যায়, মস্তিষ্ক তখন একরকমের সাড়া দেয়, রেসপন্স দেয়, আর সেই সাড়ার সাথে একরকমের কম্পন হয়, সেটাকে পরে ঠাকুর বুঝিয়ে দিচ্ছে ওটাকে চেতনা বলে। তাহলে যেমন ধরনের রেসপন্স স্টিমুলাস আমাদের এই এনভায়রনমেন্ট দেবে, আমাদের করণীয় তেমনি হবে, আমাদের চলা বলা আমাদের ভাবনা চিন্তাও তেমনি হবে। তাই ঠাকুর এখানে বলছেন যেমন পারিপার্শ্বিক আমাদের একদম উঁচু আমাদের চেতনাকে উদ্দীপ্ত করে রাখতে পারে, আবার তেমনি আমাদের এই এই পারিপার্শ্বিকই প্রয়োজনের জন্য তার প্রয়োজনের জন্য আমাদের বৃত্তি অনুপাতিক সাড়া আকর্ষণ করে আমাদের জীবনটাকে সর্বনাশের পথে নিয়ে যেতে পারে। আমরা এখন যেটা চারিদিকে দেখছি, হ্যাঁ যেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টটা এত খারাপ হয়ে গেছে, কোনো আদর্শ নেই, কোনো আদর্শহীন চলনার মধ্যে দিয়ে কতদিন আমরা আমাদের ভালোটাকে টিকিয়ে রাখতে পারবো যদি না আমরা চেষ্টা করি, যে আমাদের প্রত্যেককে চেষ্টা করা উচিত। আমি একটু আগে আরেকটা গ্রুপে দেখছিলাম সব লয়ার্সরা সৎসঙ্গী লয়ার্সরা একটা সেমিনার করছে যাতে ল অ্যান্ড অর্ডারে কী কী রিফর্ম আনা যায়। হ্যাঁ সেখানে হাইকোর্টের যিনি জাজ অপূর্ব সিনহা উনি এটার বোধহয় উদ্যোক্তা নিয়েছেন। এরকম যে যেই ফিল্ডে আছি আমরা, যে যেইভাবে আমরা ঠাকুরের সেবা করতে পারি, যে ভালো গান করতে পারে, যে ভালো বক্তৃতা দিতে পারে, যে ভালো রান্না করতে পারে, যে ভালো সংসার করতে পারে, যে যেইভাবে আমরা আছি, সবাই যদি আমরা ঠাকুরের অনুপাতিক বলার মধ্যে দিয়ে তাকে সেবা দিতে পারি, পুজো দিতে পারি, তাহলে সেটাই কিন্তু আমাদের পারিপার্শ্বিককে চেতিয়ে তুলবে। হ্যাঁ সেটাই হচ্ছে পারিপার্শ্বিক আমাদের চেতনাকে উদ্দীপ্ত করে রাখতে পারে, আবার আমাদের চেতনাকে সর্বনাশে সম্মুখীন করেও দিতে পারে। তাহলেই নিজেকে জীবন ও বৃদ্ধি পথে অটুট রাখতে হলেই চাই অটুট ও আপ্রাণ ইষ্টানুরক্তি নিয়ে ইষ্টতে নিজেকে বেঁধে ফেলা, আর স্মরণের ভেতরে তার ইচ্ছাটাকে জাগরুক করে করাই তার চলনে চলা,
আর এই স্মরণের ভিতর দিয়া করার এই ইচ্ছের চলনে চলাই চলার মধ্যে, তার মানে এই স্মরণের ভিতর দিয়ে যে আমরা করব চলব ইষ্টি চলনে চলব, তার সব থেকে সুন্দর সাথিয়াকে ঠাকুর বলছেন নামাজ। নামাজই হচ্ছে সরল ও সুন্দর সাথিয়া, মানে প্রার্থনা স্তুতি উপাসনা, এটাই হচ্ছে সুন্দর সাথিয়া। এই উদ্দেশ্যে এবার ঠাকুর বলছেন, এই উদ্দেশ্যে আর্যদের সন্ধ্যা আহ্নিক তর্পণাদি নিয়োগ ও সমাবেশ হয়েছে। তাই মুসলমানের নামাজ যেমন অবশ্য নিত্য করণীয়, আর্যদের তেমনি সন্ধ্যা আহ্নিক তর্পণাদিও অবশ্য নিত্য করণীয়। তাহলে এখানে নামাজ সম্বন্ধে বোঝা গেল কেন নামাজ দরকার। রোজ যদি আমরা না করি আমাদের আমরা ভুলে যাব আমাদের কি করণীয়, কিভাবে চলতে হবে, আর সেই ভুলে গেলে আমরা আমাদের পারিপার্শ্বিক আমাদের সর্বনাশের ভেতর দিয়ে আমরা যদি ইষ্টেতে নিজেকে বেঁধে না রাখি তাহলে আমাদের পারিপার্শ্বিক আমাদের সর্বনাশের দিকে নিয়ে যেতে পারে। তাই আর্যদেরও এই বলা আছে আর মুসলিমদেরও তাই বলা আছে। এবার মুসলমানদের ভেতর রোজা, এবার রোজা সম্বন্ধে একটু বলি ঠাকুর কি বলেছেন। আবার মুসলমানদের ভেতর রোজা যেমন অবশ্য করণীয়, আর্যদেরও উপবাস তেমনি অবশ্য করণীয়। রোজা মানে আমরা জানি উপবাস করে থাকা, হ্যাঁ সেটা যেমন মুসলমানদের যেমন অবশ্য করণীয়, উনি বলছেন আর্যদেরও তেমন অবশ্য করণীয়। এবার এই যে উপবাস এটা কি, এটা কেন করে সেটা ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন। ইহার উদ্দেশ্য হচ্ছে না খেয়ে বৃহৎ চিন্তাশীল হয়ে দিন কাটালে রোজ খাবার দরুন যে খাদ্য বস্তু এবং শরীরে দুষ্ট নিঃস্বাপ হতে যে সমস্ত বিষাক্ত পদার্থ শরীর বিধানে মজুদ হয় সেগুলি ওই অবসরে বেরিয়ে গিয়ে শরীরকে সুস্থ করে তোলে। তার মানে কি একটু বলি এটা সম্বন্ধে, ঠাকুর বলছে না খেয়ে এবার উচ্চ উন্নত চিন্তাশীল হয়ে যদি আমরা সারাদিন কাটাই তখন কি হয়, এই যে ফাস্টিং এই উপবাসটা খুব দরকার। কেন কি এতে কি হয়, আমাদের ধরুন আমরা রোজ যখন খাচ্ছি আমাদের ডাইজেস্ট সিস্টেম কাজ করেই যাচ্ছে, কাজ করেই যাচ্ছে, কোনো রেস্ট পাচ্ছে না, যার বালা যা খাবার খাচ্ছি সেটাকে ডাইজেস্ট করতে তার কাজ করতে হচ্ছে, হ্যাঁ আর তার থেকে যা বিষাক্ত জিনিস খাবারের ভেতরে তো অনেক টক্সিক জিনিস, সব জায়গায় ফার্টিলাইজার দিচ্ছে, হ্যাঁ কত কি কেমিক্যালস দিচ্ছে, সব সেই যে টক্সিক জিনিসগুলো আমাদের বডিতে যে কালেক্ট হচ্ছে যে জমা হচ্ছে, এই উপবাসের দরুন ঠাকুর বলছেন সেই শরীরে দুষ্ট নিঃস্বাপ হতে যে সমস্ত বিষাক্ত পদার্থ সেই এই উপবাসের দরুন সেই শরীর বিধানে যে মজুদ হয়েছে সেগুলো বেরিয়ে যাওয়ার একটা বেরিয়ে গিয়ে একটা সুস্থ শরীর আমাদের প্রদান করে। শুধু তাই না, আরেকটা উদ্দেশ্য ঠাকুর বলছেন এই উপবাস মানে কি জানেন তো, এই যে একাদশী করেন অনেকে, উপবাস মানে তার সঙ্গে বাস করা, তার চিন্তায় বাস করা, তার মননে বাস করা, তার পাঠ তার কীর্তন তার উচ্চ ধরনের চিন্তা, আর খাওয়া দাওয়া একদম মিনিমাম। হ্যাঁ সেটাই ঠাকুর এখানে বোঝাচ্ছেন, এই উপবাস বা রোজার একটা প্রধান জিনিস হচ্ছে ঊর্ধ্ব উচ্চ শ্রেষ্ঠ বা উন্নত যা ওই অভুক্ত অবস্থায় তারই সান্নিধ্যে থেকে আলোচনা ও চিন্তনের ভিতর তাতে অনুপ্রাণিত হওয়া। তার মানে আমরা কম খাচ্ছি না পারলে যত কম খাওয়া যায় যত লিকুইড ডায়েট করা যায়, হ্যাঁ বডি ওয়াশ ওয়াশ আউট হয়ে যায়, আর তত তারপরে আমরা মনটা কিন্তু ওই খাচ্ছি না এই খাবো ওই খাবো এইদিকে দেব না, আমরা মনটা কোথায় দেব, তার উচ্চ ঊর্ধ্ব শ্রেষ্ঠ উন্নত চিন্তায়,
তার সান্নিধ্যে থাকার, তার আলোচনার, এর ভেতর দিয়ে আমরা সারা দিনটাকে কাটাবো। সেটাই হলো উপবাস, সেটাই হলো রোজা। তাতে আমরা অনুপ্রাণিত হব। তাহলে এইটুকুই ঠাকুর বেশিরভাগ ইয়ে বলেছে রোজা সম্বন্ধে। আরেকটু আছে, ওটা অতটা ইম্পর্টেন্ট নয়, আমি অ্যাড করছি না। তাহলে রোজাটা বোঝা গেল, রোজাটা কি, উপবাসটা কি, হ্যাঁ, আর এটা কেন করা উচিত। এটা আর্যদেরও আছে, আমাদের হিন্দুদের যেটা ঠাকুর বলে গেছেন না, একটা বাণী আছে কি চতুর্থী, রবিবার, একাদশী, এইগুলোর পাতলা পুতলি খাবি, একটা জায়গায় আমি পেয়েছিলাম। তার মানে মাঝে মাঝে আমাদের খুব হালকা খেতে হয়, লিকুইড ডায়েটে থাক পারলে থাকতে হয়, কিংবা ফ্রুটসের ওপরে থাকতে হয়, যাতে আমাদের বডিটা রেস্টও পায় আর ক্লিন আউট, ক্লিনস আউট করতে একটা সুযোগ পায়। আর সেই ইয়েতে আমরা ঊর্ধ্ব চিন্তা, উচ্চ শ্রেষ্ঠ চিন্তায় নিমগ্ন তার সাথে বাস করি, যাতে আমরা তাতে আরো বেশি করে অনুপ্রাণিত হতে পারি। এটা হচ্ছে রোজার সম্বন্ধে ঠাকুর বুঝিয়ে দিয়েছেন। এরপর ঠাকুর বলছেন হাজ। তারপর হাজ, হাজ বলতে আমি বুঝি তীর্থে যাওয়া। আর সেখানে যে তাই করা, যাতে নাকি সেই তীর্থের সার্থকতা লাভ করা যেতে পারে। আমরা তীর্থে আজকাল যাই অনেক জায়গায় পিকনিকের মতন, ওখানেও গিয়ে আমরা লেস, চিপস এইসবে নিয়ে নোংরা করে আসি, ওই ভাবের ভেতরে আমরা ঢুকতে চাই না, একটা বেড়াতে গেছি, সেরকম না। কিন্তু ঠাকুর বলছেন আর সেখানে গিয়ে তাই করা, যাতে সেই তীর্থের সার্থকতা লাভ করা যেতে পারে। কি করে, ঠাকুর আবার বুঝিয়ে দিচ্ছে, শ্রদ্ধা ও অনুরাগে উদ্দীপ্ত হয়ে তীর্থে গেলে, আর ওই তীর্থে গিয়ে পয়গম্বর, মহাপুরুষ ও সাধু ইত্যাদির অনুপ্রাণতায় আমরা অনুপ্রবিষ্ট হয়ে, যাতে আমার জীবন ও বৃদ্ধি আরো তর সম্বেগে ইষ্টে গন্তব্যে চালিয়ে দিতে পারি। এইভাবে যে শ্রদ্ধা আর অনুরাগ, আর সেখানে যদি কোনো পয়গম্বর, মহাপুরুষ ও সাধু, তাদের সঙ্গ করে, তাদের অনুপ্রাণতায় আমরা অনুপ্রবিষ্ট হয়ে আমরা আরো আমাদের সম্বেগকে আরো তর করতে পারি। বলা ও করার ভেতর দিয়ে যথার্থ ভাব অবলম্বন করে তাই করলে আমাদের প্রাণে যেন একটা অমৃত পরশ নিয়ে ফিরতে পারি। হ্যাঁ, তাহলে আমরা আমাদের প্রাণে একটা অমৃত পরশ নিয়ে ফিরতে পারব, এই এই হজ কিংবা তীর্থ করলে। আর সেই যে পরশ, তার থেকে আমরা আমাদের জীবনের সব বাধা বিঘ্নকে জয় করতে পারব। হ্যাঁ, তাহলেই দেখুন ধর্ম দলিল আদিতে যে হাজের কথা আছে, তা কত মঙ্গলকার, তা কত মহান, তা কত সুন্দর, যদি যেমন করে যা করণীয় তা করা যায়, ঠিক ঠিক ভাবে করতে হয়। ঠিক ঠিক ভাবে না করলে কোনো কিছুরই ফল, সঠিক ফল হয় না। যদি ভুল ভ্রান্তি চলনা হয়, ভুল ভ্রান্তি ফল হবে। সেই জন্য এইটা হচ্ছে হাজ। হ্যাঁ, এইটা হাজ। লাস্টে ঠাকুর বলছেন জাকাত। জাকাতটা কি, এই যে উনি বললেন আমাদের পাঁচটা প্রিন্সিপাল মুসলিমদের বৈশিষ্ট্য, তাহলে আমরা দেখছি প্রত্যেক কথা জিনিস আমাদের হিন্দু আর কিংবা আর্যদের মধ্যে আছে। ঠাকুর হিন্দু কথাটা বলতে পছন্দ করতেন না, ঠাকুর বলতেন আমরা আর্য। হ্যাঁ, আর্যর মধ্যে মুসলমানও আসতে পারে, খ্রিস্টানও আসতে পারে, যে কোনো ধর্মের লোক আসতে পারে, আমরা আর্য ধর্মের ধর্মকে পালন করব। তাহলে এবার জাকাত। জাকাতটা বলতে গিয়ে আবার উনি সেই পরিবেশের কথাটা এনেছেন, যে আমাদের, আমি এই কথাটাও আমি এতদিন অতটা বুঝতে পারতাম না, যে আমি অন্য সব জায়গায় তো দেখেছি শুনেছি আমরা নিজেরাই উন্নতি করলে হয়ে যাবে, ঠাকুর এই পরিবেশকে এতটা কেন এমফোসিস দেন, এত কেন জোর দেন।
তো এর আগেও আমি যে বললাম পরিবেশ আমাদের অনেক উন্নত করতে পারে, আবার আমাদের সর্বনাশও করতে পারে, ওইটাই ঠাকুর এখানে আরো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। আমি যে চেতনা নিয়ে জীবন ও বৃদ্ধির জন্য অমৃত আহরণে উদ্গ্রীব আকাঙ্ক্ষায় উন্নতি প্রয়াসী হয়ে চলেছি, তার একটা প্রধান কারণই হচ্ছে আমার পারিপার্শ্বিক। আরেকবার বলি, আমি যে চেতনা নিয়ে জীবন ও বৃদ্ধির জন্য অমৃত আহরণের উদ্গ্রীব আকাঙ্ক্ষায় উন্নতি প্রয়াসী হয়ে চলেছি, তার একটা প্রধান কারণই হচ্ছে আমার পারিপার্শ্বিক। তারপরেই আবার ঠাকুর আমার চেতনা কি সেটাকে বুঝিয়েছেন, আমার পারিপার্শ্বিক আমার ইন্দ্রিয়াদির ভিতর দিয়ে সারার আঘাতে বিদ্ধ করে আমার সঞ্চারণে আমার মস্তিষ্কে যে সারার কম্পন সৃষ্টি করে সেই হচ্ছে আমার চেতনা। এটা আমি আগে যেটা বললাম আরেকবার বলি, যে এই পারিপার্শ্বিক কি করে, আমাদের তো পঞ্চ ইন্দ্রিয়, ওই চোখ কান নাক ত্বক জিহ্বা, আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয় ভেতর দিয়ে আমরা বাহির জগতে নানা কিছু পারিপার্শ্বিক থেকে নানা কিছু জিনিস আহরণ করি, এইগুলো আমাদের এই যে পারিপার্শ্বিকের যে সারা যে স্টিমুলাস, হ্যাঁ, যেটা পাই আমরা, সেটা আমাদের এই ইন্দ্রিয়র ভেতর দিয়ে আমাদের মাথায় যায়। মাথা আমাদের ব্রেন তখন কি করে, তার একটা রেসপন্স দেয়, তার একটা যেমনি আমরা যেই আগুনে ফাঁক দিই একটা স্টিমুলাস, সঙ্গে সঙ্গে ব্রেন মেসেজ পাঠায় যে হাত সরাও, সঙ্গে সঙ্গে আমরা হাত সরাই, তার মানে স্টিমুলাসের রিয়াকশন, ব্রেন সেই রিয়াকশনটা দেয়, সেই সাড়া দেয়, তার তেমনি সাড়া দেয়, যেমন যেমন সাড়া এই পারিপার্শ্বিক দেয় তেমনি সাড়াই আমাদের, তেমনি তর অমন্তর মস্তিষ্কে যে সাড়ার কম্পন সৃষ্টি হয় সেটাকেই ঠাকুর বলছেন আমার চেতনা। তাহলেই তারা, তারা মানে পারিপার্শ্বিক, আমাকে যেমন তর সাড়া দিয়ে ওই রকম করে তুলবে, মস্তিষ্ক উচ্চে আমাদের চিন্তন ও চলনও তেমন তর হবে। তাহলে পারিপার্শ্বিক আমাকে যেমন সাড়া দেবে, হ্যাঁ, আমরা আমরা এই যে এই ঘটনাতে আমাদের কি হচ্ছে, আমাদের ভীষণ রাগ হচ্ছে, আমাদের মনে হচ্ছে কিছু একটা করি, তাহলে আমাদের ব্রেন কি করছে, আমাদের মস্তিষ্ক বলছে আমাদের চিন্তনটাকে ওরম করছে, চলনটাকে। আমি যখন এই এই ঘটনা ঘটেছিল, আমি দুদিন তিন দিন ধরে এত ডিস্টার্ব ছিলাম, ঠাকুরকে বলছিলাম ঠাকুর তোমার জগৎটা তো মেয়েদের পক্ষে অযোগ্য হয়ে যাচ্ছে, একটা ছোট মেয়ে বাচ্চা আমাদের ফ্যামিলিতে এসছে, তাকে কি করে মানুষ করব, সে এই জগতে কি করে বড় হবে। তার উত্তরে আমার ভেতর থেকে আমার মনে হল ঠাকুর বলছে আমরা যদি ভেতর থেকে নিজেকে শক্তিশালী করি, আমার যদি ভেতর থেকে ঠাকুর পরায়ণ হয়ে ঠাকুরের চলনায় চলে আমাদের ভেতর, যাতে সব কিছুকে আমরা বিরোধ করতে পারি, আমাদের পারিপার্শ্বিককে তেমনতর উন্নত করতে পারি, তাহলেই এটা একদিনে হবে না, এটা ঠাকুর বলে গেছেন 10,000 বছরও লাগতে পারে, কিন্তু এটা না একটা রিলে রেসের মতন আমার মনে হলো আজকে এটা পড়তে পড়তে। এই যে দেখুন এই বইটা কবে ঠাকুর 1940-তে বলেছিলেন, হ্যাঁ, তখন এই কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যী দা আর এই ওই কি জন্য নামটা ওই ওই মুসলমান ভাই, উনি খলিলুর রহমান, ওনারা প্রশ্ন করে, ওনারা এই প্রত্যেকটা জিনিস লিপিবদ্ধ করে এই একটা বই ওনারা প্রকাশ করে গেছেন, হ্যাঁ, তাই আমরা আজকে এইটা পাচ্ছি। এখন আবার এই বইটা ইংলিশে ট্রান্সলেশন হচ্ছে, যাতে ওয়ার্ল্ডের সব জায়গায় এটা পৌঁছানো যায়, তাহলে এই আমাদের প্রজন্ম এইটাকে আবার সেইটাকে নিয়ে ওনারা ওনাদের যতটুকু রিলে রেসে যে যতটুকু দৌড়ানোর ওনারা দৌড়ে গেছে, এবার সেই স্টিকটা সেই লাঠিটা আমাদের হাতে দিয়েছেন, আমরা এবার আমরা যতটুকু পারবো আমরা ঠাকুরকে সেইভাবে প্রতিষ্ঠা করব। এর পরের প্রজন্ম যারা আসবে আমরা তাদের এটা তুলে দেব, তারা আবার যতটা দূর এগিয়ে যাব, এরকম করতে করতে 10,000 বছর ধরে যদি আমরা ঠাকুরকে ঠাকুরের রথকে যদি চালাতে পারি, বিজয়ী রথকে যদি চালাতে পারি, একদিন না একদিন ঠাকুরময় সারা বিশ্ব
সারা পরিবেশ, হ্যাঁ, এটা আমার মনে হয় হতে বাধ্য, হবেই হবে, ঠাকুর যখন চেয়েছেন হবেই হবে, সেই বিশ্বাসটা আমাদের রাখা উচিত। তাই পরিবেশটা এত ইম্পর্টেন্ট। তাই ঠাকুর বলছেন, তাহলেই তারা আমাকে যেমনতর সারা দিয়ে ওই রকম করে তুলবে, মস্তিষ্ক উঠছে, আমার চিন্তন ও চলনও তেমনতর হবে। তাহলেই ওই পারিপার্শ্বিককে যদি আমরা আমাদের অমৃতবাহী না করতে পারি, তবে সে লোকসান তো আমাদেরই। কার কখন লোকসান হবে আমরা তো বলতে পারি না, কিভাবে লোকসান আসতে পারে পারিপার্শ্বিক থেকে। সেই জন্য আমাদের চেষ্টা করা উচিত, অমৃতবাহী যদি আমরা না করতে পারি, ঠাকুর বলছে, তাহলে লোকসান তো আমাদেরই। কারণ তারা যেমন অবস্থায় থাকবে তেমন সারাই তো বিকিরণ করবে। তাহলে যদি আমরা জীবন ও বৃদ্ধিকে অমন্তরই নষ্ট করতে চাই তাদিককে, তাহলে আমরা তেমনি করে আমাদের তেমনি করে হতে হবে, যাতে আমরা অমরণ সারা তাদের থেকে অনাশে পেতে পারি। তাহলেই দেখুন, তারা যদি দুঃখ, দুর্বল, বিপদগামী, ক্ষতিপরায়ণ, রুগ্ন, অসহায় হয়ে সর্বনাশে গা ঢেলে দেয়, তবে তাকে আমরা বাঁচব কি? তবেই তাদের ভেতরেও আমার ইষ্ট প্রতিষ্ঠা করতে হবে, তাদের সুস্থ করতে হবে, সেবা, সহানুভূতি ও সাহায্যের ভেতর দিয়ে তাদিককেও সর্বতোভাবে বিবর্ধনশীল করে তুলতে হবে, নতুবা রক্ষা কোথায়? আর এই উদ্দেশ্যেই দয়াল রসুল মানুষের প্রতি আদেশ দিয়েছে, জাকাত দিয়ে তোমরা কখনোই পশ্চাৎপদ হয়ো না। জাকাত মানে দান। হ্যাঁ, আমরা ঠাকুর বলেছে না, দান করো, পয়সা, টাকা পয়সা না হওয়া একটা সুন্দর কথা, ভরসা, যা পারো সেই দিয়ে দান করো। সেইটাই এখানে ঠাকুর বলছেন, দয়াল রসুল মানুষের প্রতি আদেশ করেছে, জাকাত দিয়ে তোমরা কখনোই পশ্চাৎপদ হয়ো না। আর্যদের এই রকমেরই কঠোর ভাবে দানের অনুজ্ঞা আর্য দলিলে সন্নিবিষ্ট করা আছে। তাহলে তার মানে আমাদের এই আর্যদেরও দলিল, যেটা ধর্মপুস্তক, সেখানেও এই দানের, কঠোর ভাবে দানের, আমরা যত আয় করব তার এক অংশ আমরা দানে দেব, এক অংশ আমরা বাঁচিয়ে রাখবো। হ্যাঁ, এরকম দেয়া আছে আমাদের শাস্ত্রে, সেটা আমাদের দলিলে সন্নিবিষ্ট করা আছে। তাহলেই দেখুন, জাকাত জীবন ও বৃদ্ধিকে কি রকম মূল্য, জাকাত জীবন ও বৃদ্ধির কি রকম মূল্যবান নির্দেশ। তাহলে দেখুন, আমরা প্রত্যেক কথায় কিন্তু পাঁচটা আমরা বললাম, কালিমা বুঝলাম, যে একজন আদর্শকে ধরে জীবন সেই পথে চালিয়ে নিয়ে যাওয়া, যেটা ঠাকুর বলে গেছেন ইষ্টনিষ্ঠ পথে। হ্যাঁ, সে তাই সেইভাবে বলা, করা, জীবনকে চালানো, সেটাই কালেমা। নামাজ মানে প্রার্থনা, স্তুতি, উপাসনা। রোজা মানে উপবাস, হ্যাঁ, উপবাস। হাজ মানে তীর্থে যাওয়া, আর জাকাত মানে দান করা। তাহলে কোনোটাই কি আমাদের ধর্মে নেই? সবকটাই আছে, শুধু আমাদের বোঝবার খামতিতে, আমাদের অল্প বুদ্ধির দারুণ আমরা এই ভেদাভেদ করি, এই এই মারপিট করি, আমরা এইসব, হ্যাঁ, এই দাঙ্গা করি, এই যত কিছু করি। তো এইটুকু আজকে সেকেন্ড কোয়েশ্চেনে শেষ হলো। হ্যাঁ, এবার আপনারা যদি কেউ কিছু বলতে চান, এবার একটু কোনো প্রশ্ন যদি থাকে, যদি আমি চেষ্টা করতে পারি, আমি জানি না বলবো কিনা। আর এরপরে আরেকটা প্রশ্ন, এখন 10টা বাজতে চলল, আরেকটা প্রশ্ন কি নেব বৈশালী মা? নানা মা ভালো মনে হয়, হ্যাঁ, একটু অপেক্ষা থাক। হ্যাঁ হ্যাঁ, আজকে এইটুকুই থাকুক। এবার কেউ যদি কিছু,
প্রশ্ন কোথাও কিছু প্রয়োজন মনে করো কোশ্চেনটা বলে দিতে পারো, তাহলে একটা ইন্টারেস্ট তৈরি হবে। আমি ছোট করে আমার মতন করে বলি কোশ্চেন এইটা, এই যে বলছেন যে কিন্তু আমাদের আরেকটা কোয়েশ্চেন ফোর ছিল ওই যে ডে অফ রিসারেকশন, ওটা ওটা আমি ভেবেছিলাম বলবো, কিন্তু ওটা না এত ডিফিকাল্ট কনসেপ্টটা ওখানে বোঝানোটা এখানে খুব মুশকিল, আর ভাষাটাও খুব কঠিন, তা সেই জন্য ওটা আরেকদিন কোনোদিন করতে পারা যাবে। কিন্তু এইটা সহজ একটা প্রশ্ন, কিন্তু আমাদের মুসলমানদের মতে হযরত মুহাম্মাদই তো প্রেরিত পুরুষগণের শেষ নবী। হ্যাঁ, উনি বলছেন আমাদের তো মুহাম্মাদই শেষ নবী, এরপরে তো কোনো অবতারই আসেনি। হ্যাঁ, যেমনি বৈষ্ণবরা বলেন আমাদের তো মহাপুরুষ শেষ, রামকৃষ্ণ ঠাকুর আমাদের ঠাকুরকে তেনারা মানতেই চান না যে ওনারা অবতার। এই প্রশ্নেরও উত্তরটা খুব সুন্দর করে ঠাকুর দিয়েছেন। একটা যেটা ছোট্ট করে বলি, বলছে হ্যাঁ যে শয়তান তার বিস্তার করে যাবে আর ভগবান কিছুই করবেন না, ভগবান বলবে আমার যা করার আমার তো তা হয়ে গেছে, আমি আর আমার পয়গম্বরদের পাঠাবো না, হ্যাঁ তাদের তারা মরুক বাঁচুক তাদের আর কি জন্য আর আমার হৃদয় কাঁপবে না, তাদের জন্য আমার কিছু করণীয় আর নেই। এটা কি ঠাকুর বলছেন কখনো হতে পারেন? যতদিন এই জগৎ চলবে, যতদিন হ্যাঁ এই শয়তানের মানে প্রভাব থাকবে, ততদিন ঠাকুর ভগবান নিজের ইয়েদেরকে নিয়ে নিজের পয়গম্বরদের পাঠাতেই থাকবেন। এটাই মেন মেন কনসেপ্টটা ঠাকুর এখানে বলেছে, এটা আমার খুব ভাল লাগলো। কারণ কি এই এইখানে ভীষণ বিরোধ আছে, সবাই বলে যেমনি রামকৃষ্ণ ঠাকুরের লোকেরা যে যেই পর্যন্ত মানে সেই তেনাকেই বলে শেষ অবতার, তারপরে যা যিনি এসছেন তাকে আর মানতে চান না অনেক লোক। হ্যাঁ, এইটা এই জায়গাটা ঠাকুর ভুলটা ভেঙে দিয়েছেন এই এইটার উত্তর দিয়ে, এইটুকুই বলার আছে। জয় গুরু, জয় গুরু। জয়গুরু, যে এই যে কালেমা শব্দটা আছে, সেই কালেমাটা আমাদের ঠাকুরের যেগুলো ফান্ডামেন্টাল প্রিন্সিপল, যেগুলোর উপর একটা সৎসঙ্গী হওয়ার মূল ভিত্তা আছে, সেটার সঙ্গেই তো কালেমাটাও মিল। মানে কালেমা মানেই তো হলো যেগুলো মানে মূল বিশ্বাসের যে কতগুলো শব্দ, যেগুলো না হলে ইসলামপন্থীরা ইসলাম তারা মুসলমান বলতে পারে না। ওই আমাদের যেমন শতনুজ্ঞা, ওগুলোও তো কালেমারই একটা অংশ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই ঠাকুর বলছেন যে কালেমা হচ্ছে ইমান, যেটা বলছেন মানে ওনাদের আপন অস্তিত্বের ভিত্তি উৎসকে স্বীকার করে নেওয়া, তার মানে সে বিশ্বাস করা যে তিনি আমার আমার অস্তিত্বের চালক, তিনি আমার ভিত্তি, তিনি আমার উৎস, এই জায়গাটায় পৌঁছানো, বিশ্বাস করে তার চলনে চলা। তার চলনে যদি না চলতে পারি, এবার তার নির্দেশ যেমনি ঠাকুর আমাদের ইষ্টবৃত্তি দিয়েছেন, যদি আমাদের যেমন যজন যাজন ইষ্টবৃত্তি হ্যাঁ শাস্ত্রী এগুলো যে দিয়েছেন, এইগুলো যদি আমরা না মেনে চলি তাহলে আমরা সেই কালেমাটা পালন করছি না। হ্যাঁ, ওইটাই প্রত্যেক কটাই ঠাকুর বলছেন যে প্রত্যেক ধর্মের ভেতরে এই জিনিসগুলো আছে, হয়তো ডিফারেন্ট ফর্মে, সেই নামও না আর ফর্মটাও একটু আলাদা, কিন্তু সেই বিশ্বাসের জায়গা, সেই ইষ্টায়ন হয়ে চলা, সেইটাকেই কালেমা বলছেন। তাকে গ্রহণ করে তার সেই নির্দিষ্ট পথ, তার স্বার্থ প্রতিষ্ঠা অনুপাতিক নিজের জীবনকে চলাকেই ঠাকুর কালেমা বলছে। হ্যাঁ, উনি ভেতরে পরে আর পরে আছে কিনা দেখব, যে ঠিক যাজনের ইকুইভ্যালেন্ট কি বলে মুসলিমদের ইসলাম ধর্মে, যজন যাজন ইষ্টবৃত্তির কোনো, ইষ্টবৃত্তি তো এই দানের মধ্যে এসে যাচ্ছে, দান ইষ্টবৃত্তিটাও তো একটা দানই। হ্যাঁ, তো কোনো না কোনো হয়তো ফর্মটা আলাদা কিন্তু কনসেপ্টটা একই, সেটাই ঠাকুর বোঝাচ্ছে। আমি একটা কথা বলতে চাই, আমি একটা কথা বলতে চাই মা, এই যে মুসলমানদের মধ্যে বা ইসলাম ধর্মে এই যে নাম ধ্যান বা বীজ মন্ত্র, এই ব্যাপারটা কি?
এটা আমি এখনো পাইনি। হ্যাঁ, আমি মকবুল ইসলাম ভাইকে জিজ্ঞেস করে সঠিক উত্তরটা এরপরে বার দেবো, কিন্তু আমি যেটুকু জানি সেটুকু বলছি, ওনাদেরও কিন্তু মালা থাকে, ওনারাও জপ ধ্যান করে, ওনাদেরও একটা যেমনি খ্রিস্টানদেরও একটা ব্যাপটিসম থাকে, মুসলমানদেরও মানে সেই ইনিশিয়েশন, সেই দীক্ষা নেওয়ার একটা পদ্ধতি থাকে, তখন তাদের মধ্যে সবাই তো আর মানে দীক্ষিত না, ওদের মধ্যে অনেক, আমার একটা বন্ধু ছিল আমি যখন অফিসে কাজ করতাম, ফারজানা কাদের, হ্যাঁ সে খুবই মডার্ন এডিটর, হ্যাঁ সে দেখাতো আমাদের যে সে কিছুই করে না। আবার আরেকজন আমাদের কলিগ ছিল আরেকটা মেয়ে মুনিরা, হ্যাঁ ও কিন্তু দেখতাম ওই কাজ করতে করতে আমাদের যে বোর্ডরুমে, হ্যাঁ কেউ থাকতো না, সেখানে গিয়ে বসে ও প্রার্থনা, নামাজ, সেই নাম, ওদের যে দেওয়ার নাম সেটা ওরা করতো, ওদেরও সেমনি বীজ মন্ত্র দেওয়া হয়, ও বলতো আমাদেরও এরকম করতে হয়, কিন্তু কি এক্স্যাক্টলি সেটা তো আমাকে শেয়ার করেনি, কিন্তু ফারজানা দেখতাম কিছু করতো না, কিন্তু আমরা যখন কোনো বাইরে বেড়াতে একসাথে যেতাম, একই রুম শেয়ার করতাম, তখন দেখতাম ও রাত্রির মাঝরাত্রি উঠে ও নামাজ পড়তো, ওইগুলো করতো, হ্যাঁ মানে ও প্রকাশ করতে পারতো না। তো এক এক আমাদের মধ্যে যেমন নানান বৈশিষ্ট্যের মানুষ আছে, ওদের মধ্যেও কিন্তু ওদেরও দীক্ষার একটা, তার ভেতরে ইনিশিয়েট করার, এই এই ধর্ম পথে ইনিশিয়েট করার একটা কিছু আছে। তাহলেও আমি ইসলাম ভাইকে একটু আরো সঠিকভাবে জেনে হয়তো কোনোদিন আপনাদের নেক্সট সৎসঙ্গে বলবো। জয় গুরু হ্যাঁ কে বলছে? আমি অশোক পাল বলছিলাম। অশোক ও দাদা, হ্যাঁ আমার নমস্কার নেবেন। হ্যাঁ জয় গুরু। হ্যাঁ, অ্যাকচুয়াল কি ওই হিন্দু ধর্মে আপনার যেটা ইসকনের দীক্ষিত যারা, তারা একটা মালা জপ করে, বা গৌড়ীয় মঠের দীক্ষিত যারা তারাও মালা জপ করে, ঠিক তেমনি ইসলাম ধর্মে একটা এরকম মালা জপের ব্যাপার আছে, যাকে বলা হয় তসবি, তো দন্তস্ব বয় দীর্ঘি, যাকে বলে যে মালাটা ওটাকে বলা হয় তসবি, ওই তসবি দিয়ে ওইটা একটা কাউন্টিং এর প্রসেস। হ্যাঁ হ্যাঁ, একটা কাউন্টিং এর প্রসেস। হ্যাঁ হ্যাঁ, আর যেমন, আচ্ছা বলে নিন। হ্যাঁ আর হ্যাঁ বলুন মা, বলুন আপনি। আমি বলছিলাম যেমন এই ইসকন কি গৌড়ীয় মঠ সব জায়গায় এই মালাটা 108 বার মালা, একটা মালায় 108টা বীজ থাকে, 108 বার করলে এক মালা হয়, তেমনি ওরা দিনের মধ্যে 16 মালা করে যারা দীক্ষিত ইসকনের। হ্যাঁ, তারপরে গৌড়ীয় মঠেও আমরা দেখি সারাদিন, হ্যাঁ একজন আমার বৃন্দাবনের একজন বাবা, উনি 300,000 বার ওই মালা জপ করেন। হ্যাঁ, তো এরকম নানান মতে নানা ইয়ে, কিন্তু আমার যেটা অভিজ্ঞতা, ওনারা ভীষণ ক্লোজড হয়ে যান, গোড়া হয়ে যান। হ্যাঁ, ওনারা শাস্ত্রের বাইরে কিছুই, জীবন দিয়ে যা বোঝেন সেটাকে মানতে চান না, শুধু শাস্ত্র কথা। আমাকে উনি ভাগবত পাঠ বেশিরভাগ দিন শোনান, আমি বলি বাবা আপনি সেই কোন যুগের, হ্যাঁ সত্য যুগের, ওই সব গল্প যদি আমি কি করব। হ্যাঁ, এখন জীবন চলনার ঠাকুর যেটা আমাকে জীবন চলনার কায়দা দিয়ে গেছেন, সেইটা যদি আমি না শুনি, না বুঝি, না করি, তাহলে আমার ধর্মপথে ওইগুলো শুনে, উনি বলেন ওইগুলো শুনতে শুনতে, আমি বললাম কিন্তু ওইটা তো রেলেভেন্ট হচ্ছে না আজকে আজকের দিনের পক্ষে, ওই জন্যই ওনাকে বারবার আসা। তো আমি এটুকু দেখেছি যে বড্ড বেশি, হ্যাঁ আমরা হিন্দুদের মধ্যে, আমরা মুসলমানদের গোড়া বলি, কিন্তু আমরা হিন্দুরাও বড্ড গোড়া হয়ে যাই, আমাদের ওপেন থাকতে হবে সব কিছু। ঠাকুর বলেছে শোনো, দেখো যেটা তোমার বৃদ্ধির জন্য সহায়ক সেটাকে গ্রহণ করো, তাই না? ঠাকুর তো তাই বলে গেছেন। না, ঠিক কথা, ঠিক কথা, ঠিক কথা। এটা একটু বিতর্কিত বিষয়, এটা নিয়ে আমাদের আলোচনা না করাটাই ভালো। তারা যখন মালা জপ করে, রাস্তা দিয়ে হাঁটছে, মালা জপ করছে, মালা জপ করতে করতে সে কথাও বলছে, আমার তো মনে হয় এটা অ্যাটেনশন ব্রেক করে, অ্যাবসলিউটলি 100% ব্রেক করে। হ্যাঁ অ্যাবসলিউট। আর অ্যাকচুয়াল যে কলেমা, যেটা আমাদের দেবজ্যোতি দাদা বললেন, হ্যাঁ যে ইসলাম ধর্মে যে প্রথম কলেমা,
যেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মিনিং যেটা হচ্ছে, যেটা মিনিং হচ্ছে আপনার যে ঈশ্বর ছাড়া, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, অন্য কোনো উপাস্য নেই, এবং একমাত্র হযরত মুহাম্মদই হচ্ছেন প্রফেট। এবং এই কথাটাকে সিসি ঠাকুর 100% সমর্থন করেছেন, সিসি ঠাকুর 100% সমর্থন করেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ অনলি দ্য প্রফেট অফ ইসলাম ধর্ম। কিন্তু দাদা আমি একটু ওইটা উল্টে কোথায় জন্য পড়ছিলাম, ও বাইবেল সরি কোরআন, হ্যাঁ কোরআনের ইংলিশ ট্রান্সলেশনটা আমি কিনেছি, হ্যাঁ এই কাজটা করার সময় ওখানে কিন্তু মেনশন করা হচ্ছে যে আরো অনেক ইব্রাহিম ইসমাইল এমনি অনেক প্রফেটসই এসছেন, মোহাম্মদ হচ্ছেন ওদের ভেতরে লাস্ট প্রফেট। হ্যাঁ উনি একমাত্র একমাত্র প্রফেট নয়, কোরআনে দেয়া আছে এটা, আর ঠাকুরও তো এখানে বলছেন যত পয়গম্বর এসছেন। হ্যাঁ আর এই যে আরেকটা কোয়েশ্চেন আছে এখানে, আরেকটা ওই কোয়েশ্চেনটায় বলছেন এই যে ঠাকুরকে বলা হলো না যে উনি তো আমাদের শেষ নবী, ঠাকুর এইটা বলছেন, এই কোয়েশ্চেনটা উনি বলছেন একই হযরত আনসারে ঠাকুর বলছেন একই হযরত মুহাম্মদের কথা না আরো কারোর, কোরআনে কি তিনি এমনি করেই এইটুকু বলেছেন এ কথা আমার মনে ধরে না, তিনি এসেছিলেন মানবের জন্য, কোনো এক বিশিষ্ট মানব দলের জন্য নয় কো, মানুষ তার কথা শুনলো তার কথা অনুসরণ করলো, কেউ কেউ আলোকিত হয়েছে কিন্তু মানুষের জন্মগ্রহণ করা সেই থেকে থেমে যায়নি, এর ভিতরেই ধর্ম পথে পঙ্কলিত হয়েছে বিজ্ঞ স্বার্থ লোলুপের ছিটানো ময়লা মাটি, মূল মন্ত্রে কত যে কদর্থে কত বিচার নিয়ে তার তার অত্যান, উনি সেই জন্য ঠাকুর এখানে আরেকটা জায়গায় বলছেন যে যারা এইকে কোরআনই বলুন কি যে কোনো ধর্মপুত্র যে অর্থকারীরা কি যারা ব্যাখ্যা দেয় তাদের, এই যে ঠাকুর বলছেন ব্যাখ্যাতা বা অর্থকারীদের লেখায় মন না দিয়ে আসলে কি আছে তারই পর্যালোচনা করতে থাকো, তাহলেই তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, ঠাকুর বলছেন। মানে ঠাকুর কিন্তু এই যে অনেক ভার্সন আছে দাদা, এক একজন এক এক রকম, ঠাকুর বলছেন এইগুলোকে বেশি পাত্তা দিও না, এইগুলোতে বেশি মন না দিও, দিয়ে আসল যে কোরআনের যে যে আরবিক কোরআন, এই যে আমি যেটা কিনেছি এটা ওয়ার্ল্ড ওয়াইড কোরআন, সব আরবিক দেওয়া আছে প্লাস খুব সুন্দর ট্রান্সলেশন। হ্যাঁ ওইটা যখন এই এইখানে তো এই বইটাতে তো ফুটনোটস ভরা আছে, কোরআনে প্রত্যেকটার সাথে রেফারেন্স দেয়া আছে, কোরআনে কি বলা আছে, গীতায় কি বলা আছে, বেদে কি বলা আছে, বাইবেলে কি বলা আছে, যেখানে যা পাওয়া গেছে সব রেফারেন্স দেয়া আছে, সব জায়গায় কিন্তু বলছে, কোথাও কিন্তু এরা বলেনি যে মুহাম্মদই একমাত্র একমাত্র প্রফেট, এটা কিন্তু আমি কোথাও পাইনি এখনো। ঠাকুর কিন্তু বলছেন যত পয়গম্বর এসছে পূর্ব সবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া নত হয়ে যিনি মুহাম্মদ এই কোরআনটাকে উনি বলেছেন মুহাম্মদের উপরে উনি এমফাসিসটা সব থেকে বেশি দিয়েছেন, কারণ কি মুহাম্মদ সব থেকে লাস্ট নবী ওনাদের। আমি এইটুকু আচ্ছা আমি একটুখানি বলবো বাবা, আমি একটু বলবো, আমার মনে হয় আমাদের এরপরে যে প্রশ্ন আনসার অনেকগুলোই আছে, অনেকের ক্লিয়ারলি আমি কথা বলার উচিত আছে, আমি বলবো একটুখানি আমাদের পজ করতে হবে, আমাদের শেষে একটা ছড়ার গান রয়েছে এবং পুরুষোত্তম জয়ধ্বনির পরে আমরা যদি এই ডিসকাশনটা এগিয়ে নিই তাহলে মনে হয় আমাদের ক্লিয়ারও হবে এবং টাইমটা মেনটেন করা হয়। উপস্থিত হয়েছেন শুদ্ধ সুদীপ্তা শেখর মিশ্র কাকু, আমি আন্তরিক অনুরোধ জানাবো, অনেকক্ষণের অপেক্ষার অবসান হলো আমাদের, আমি আন্তরিক অনুরোধ জানাবো আজকের এই অনুষ্ঠানের মানে সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্য যেই অলংকারটুকু বাকি আছে
সেই অলংকারে অলঙ্কৃত করে দেবে আজকে অনুষ্ঠানটিকে। জয় গুরু কাকু। জয় গুরু দেব। সবাইকে আমার সশস্ত জয় গুরু জানাচ্ছি। আমার যত সৎসঙ্গ ছিল এই মাত্র নটা শেষ হয়েছে, আসতে দেরি হয়ে গেল। পরম দয়ালের শ্রীমুখ নিঃসৃত তার বাণী সম্বলিত ছড়া গান পরিবেশন করার চেষ্টা করছি। ঈশ্বর এক, ধর্ম এক, আরে প্রেরিত পুরুষ তারি বার্তাবাহী, যত মাতার তত এক পথ, সাধনার পথ দুই নাহি। ঈশ্বর এক, ধর্ম এক, ঈশ্বর এক, ধর্ম এক, আরে প্রেরিত পুরুষ তারি বার্তাবাহী, যত মাতার তত এক পথ, সাধনার পথ প্রভু তুই নাহি। ঈশ্বর এক, ধর্ম এক, মুক্ত ঈশ্বর বিভেদ করিস সেই চৈতন্য রসুল কৃষ্ণে, মুক্ত ঈশ্বর বিভেদ করিস সেই চৈতন্য রসুল কৃষ্ণে, জীবোদ্ধারে আবির্ভূত হন একই ওরা তাও জানিস নি, জীবোদ্ধারে আবির্ভূত হন একই ওরা তাও জানিস নি। ওদের চলায় ওদের বলায়, ওদের চলায় ওদের বলায়, ওদের করায় প্রভু ভেদ নাহি, যত মাতার তত একই পথ, সাধনার পথ প্রভু তুই নাহি। ঈশ্বর এক, ধর্ম এক, বাঁচাবার মর্ম যাহা ধর্ম বলে তাই জানিস, সম্প্রদায়টা ধর্ম না রে নিছক মনে এই মানিস, নিছক মনে এই মানিস, বিং এন্ড বিকামিং। বাঁচাবার মর্ম যাহা ধর্ম বলে তাই জানিস, সম্প্রদায়টা ধর্ম না রে নিছক মনে এই মানিস, নিছক মনে এই মানিস। পরম পিতা সবার পিতা, পরম পিতা সবার পিতা, যার এই দুনিয়ায় বাদশাহী, পরম পিতা সবার পিতা, যার এই দুনিয়ায় বাদশাহী, যত মাতার তত একই পথ, সাধনার পথ প্রভু তুই নাহি। ঈশ্বর এক, ধর্ম এক, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সম্মতিরই এক কথা, তোমরা সদ্গুরু ধরে সাধনা করো, করোনা কবুকের অন্যথা। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সম্মতেরই মূল কথা, তোমরা সদ্গুরু ধরে সাধনা করো, করোনা কভুকের অন্যথা। এর ব্যক্ত কুঠে জলে অনল দিগিদাহী, এর ব্যক্ত কুঠে জলে অনল দিগিদাহী, যত মাতার তত একই পথ, সাধনার পথ প্রভু দুই নাহি। ঈশ্বর এক, ধর্ম এক, I am the way, I am the truth, I am the life, I am the way, I am the truth, I am the life, and none can come to the Father but through me. I am the way, the truth, the life, and none can come to the Father but through me. Udir chalai, udir balai, udir balai, kubhu bhed nahi, kubhu bhed nahi, kubhu bhed nahi, jato matar tato yaki pat, sadhunar pat kubhu dui nahi.
ঈশ্বর এক ধর্ম এক বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ওদের চলায় ওদের বলায় ওদের বলায় প্রভু ভেদ নাহি যত মাতার তত একই পথ সাধনার পথ প্রভু তুই নাহি ঈশ্বর এক ধর্ম এক ভাষা ভেদে প্রভেদে যেমন জল পানি আর বাটারে ভাষা ভেদে প্রভেদে যেমন জল পানি আর বাটারে তেমনি প্রভেদ ঠিকই জানিস অবতার প্রফেট পয়গম্বরে অবতার প্রফেট পয়গম্বরে যে বেদের ঈশ্বর বাইরের গড তিনি যিনি বেদের ঈশ্বর বাইবেলের গড তিনি আর কোরআনের তিনি আলিল্লাহি 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 যত মাতার তত একই পথ সাধনার পথ প্রভু দুই নাহি ঈশ্বর এক ধর্ম এক You are for the Lord, not for others. God is one, Dhamma is one, when prophets are the same. God is one, Dhamma is one, God is one, Dhamma is one, Ishwar ek, Dharma ek. Jai Guru. জয়গুরু, আমি জানি না কি বলার, আবার মানুষটি 10 মিনিট আগে পর্যন্ত রাস্তায় জার্নি করছিলেন গাড়িতে শুধুমাত্র আবদার রক্ষার জন্য। এটা আবদার না, এটা বাচ্চার বেহিসাবি বায়না, এই বায়না রাখার কথাই না। মানে তিনি যেটা রাখলেন এবং এইভাবে টায়ার্ড হয়ে যখন গানটাতে উনি টানছিলেন গলাটা, আমার মনে হচ্ছিল জাস্ট হাঁপিয়ে হাঁপিয়ে আসলেন আবার টানছেন। এটা আমার কাছে বিরাট একটা পাওনা কাকু। ভালো থাকো, ভালো থাকো, খুব ভালো থাকো। পরম পিতার কাছে প্রার্থনা করি তুমি ভীষণ সুস্থ থাকো, আর ঠাকুর আমায় এমন একজন মানুষ দিয়েছেন। ভীষণ 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 ভালো লাগলো, মানে এতটা যে গুরুত্ব আমার কথায় আছে এবং আমাকে ভালোবাসো, এটা আমার কাছে অশেষ একটা পাওয়া, সত্যি বলার উপায় নেই। খুব ভালো থাকো, আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। এই গানটি খোঁজ করছিলাম সপ্তাহ থেকে, এই পুরোটাতে ভাদ্র মাসে যেহেতু মানুষজন একটু সবাই ব্যস্ত থাকেন অফলাইন সৎসঙ্গে, এই মানুষটাকে পাবো সেটা একটা ধারণা করার বাইরে। এবং এই গানটি আমি যতবার শুনেছি, আমি বিভিন্ন রকম শুনেছি, আজ শুনে মনে হলো এটাই পারফেক্ট, কারণ কাকু পারফেকশন ছাড়া গান না, এটাই পারফেক্ট। এবং এত সুন্দর যে ভাব আছে এই গানটার মধ্যে, এটা কিন্তু আজ আমি প্রথম পেলাম। জানি না বাকিদের কি মত, হয়তো তাই আজ আমি প্রথম পেলাম। আর এটা আমাদের জন্য বিশেষ উপহার, আমাদের অপেক্ষা সার্থক হলো। এটা যেহেতু আলোচনা সভা এবং আমরা অবসর যাপন করি পরমপিতাকে নিয়ে, তাই এখানে গণ্ডি রাখি না, তাও বিরক্তির তো একটা গণ্ডি আছে, মানুষ যেন অধৈর্য না হয়, তাই আমরা চেষ্টা করি সময়ে বাধা থাকার। আমাদের আজকের অপেক্ষা সার্থক হলো। শ্রদ্ধেয় কাকুকে পেয়ে ভীষণ ভালো লাগলো, আমার আন্তরিক জয়গুরু জানাই কাকু। আমি আজকে না শুনিনি, আজও শুনলাম না, এটা একটা প্রাপ্তি আমার। আমাদের মধ্যে একটুখানি আমাদের মধ্যে প্রতিদিন উপস্থিত থাকেন শ্রদ্ধেয় রিচিনন্দন চক্রবর্তী জেঠু,
ডিভাইসের একটু সমস্যার জন্য তিনি আজ উপস্থিত থাকতে পারছেন না, কিন্তু তাকে উপস্থিত রাখতে না পারার আফসোসটা আমরা রাখবো না, তার সৃষ্টিকে এখানে তুলে আনবো। আমি অনুরোধ করছি শ্রদ্ধেয়া নূপুর দাস মাকে, আজকের শিক্ষক দিবসের উদ্দেশ্যে পরম শিক্ষককে নিয়ে লেখা তার বন্দনাটি আজ আবৃত্তি করবেন শ্রদ্ধেয়া নূপুর দাস মা, এবং ঠিক তার সাথে সাথেই পুরুষোত্তম জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে আজকের পূজা বাসর। আমার বাড়ি থেকে আমার বাবা মা বোনেরা প্রত্যেকে পুরুষোত্তম জয়ধ্বনি দেবেন, এবং তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমরা করতে পারি, এরপর আর অনুষ্ঠানটি রেকর্ডেড হবে না, সুতরাং আমরা আলোচনা করতে পারি। আমি অনুরোধ করবো নূপুর দাস মাকে। জয় গুরু বাবা। জয় গুরু আমার। জয় গুরু, শোনা যাচ্ছে? আগে শোনা যায়, শোনা যায়, শোনা যায়। কিয়া মা কেন বাবা, ইসলাম ইসলাম প্রসঙ্গে আরেকটা দিন দেবে? আগে 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 অবশ্যই। আজ শিক্ষক দিবসে যিনি বিশ্ব শিক্ষক, তার শ্রীচরণে এক মহান ভক্তের, এক গুণী দরদি অধ্যাপকের একান্ত নিবেদন আমি পাঠ করব। আমাদের শ্রদ্ধেয়া পৌষালিমা বলেই দিলেন যে এই রচনাটি আমাদের পরম শ্রদ্ধেয় অধ্যাপক রিচিনন্দন চক্রবর্তী দাদার। একটু আগে পৌষালিমা আমাকে জানালেন শরীর ভালো নেই, তবু চেষ্টা করছি, ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। শিক্ষক আমি হলাম কোথায়, ছাত্রই হতে পারিনি, শিক্ষার মাঝে শক ধাতু আছে সেটাই এখনো শিখিনি, সামর্থ্য আমার কতটুকু আর যোগ্যতাই বা কোথায়, চারিদিকে কত রথী মহারথী দেখি যথায় তথায়, একজন ছিলেন শ্রেষ্ঠ পুরুষ, বলতেন তিনি সদা যতদিন বাঁচি ততদিন শিখি, শেখার সেরা মর্যাদা, এই পৃথিবীর পাঠশালাতে শুধুই শেখার পাতা, শিক্ষক শুধু তিনি দেখি শেখার মন্ত্রদাতা, আজ শুভ দিনে তাঁরই চরণে জানাই কোটি প্রণতি, আমি যেন শুধু ছাত্রই থাকি যেন শুদ্ধে থাকে মতি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমি পুরুষোত্তম জয়ধ্বনির জন্য অনুরোধ করছি আমার বাড়িতে আমার বাবা মা, তাদেরকে তারপরে কথা বলবো, একটু কিছুক্ষণ থাকবেন দয়া করে। পাপা জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি, পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্রজি, পরম আরাধ্যা জগৎ জননী শিশি বরমা, পরম আরাধ্যা জগৎ জননী শিশি বরমা, পরম আরাধ্যা জগৎ জননী শিশি বরমা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব, সৎসঙ্গ কি বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃন, বন্দে মাতৃবর্গান, বন্দে হং কৃষ্টি দেবতান, বন্দে পুরুষোত্তমম, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজকের এই প্রসঙ্গে একটা জিনিস বলি যে মানে সবকিছু যদি জানে লোকে আমাকে ধরে পেটাবে, এই মানুষগুলিকে এমন ভাবে অস্বস্তিতে ফেলে যে মানুষটি এই মাত্র কবিতা পাঠ করলেন তিনি ওষুধ খেয়ে রীতিমতো বেঘরে থাকছেন, নার্ভের ওষুধ রেগুলার খেতে হচ্ছেন, প্রচন্ড পেইন, সবকিছু মিলিয়ে
বেশ দীর্ঘদিন যাবত তিনি বিছানায় প্রায় শয্যাশায়ী, সেই মানুষটিকে মানে শুয়ে শুয়ে যার গলা ভারী হয়ে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, তার কাছেও এইরকম একটা অদ্ভুত অবিচার মার্কা আবদার করা এবং তাকে রাজি করানো এবং তাকে দিয়ে পারফর্ম করানো, এগুলো করে ফেলি, করার পরে খারাপ লাগে, তারপরে আবার সাড়া পেলে ভালো লাগে, আর কষ্ট হয় যে শুধু সাড়া দেওয়ার জন্য এতটা কষ্ট পেলেন, আমার নাম করে, আমার জন্য, আমার কথা রাখার জন্য। এইগুলো অহেতু কি ভালোবাসা, যার যোগ্যতা আমি বিশ্বাস করি আমার নেই, এইরকম অহেতুক অযাচিত উপরি পাওনাতে ভরাট করে রেখেছেন তোমায় এই প্রত্যেকটা মানুষ আমার জন্য পরম শিক্ষক। প্রত্যেকে প্রত্যেকের কাছ থেকে শিখছি, প্রত্যেকের কাছ থেকে শিখছি। আমরা কে আমাকে আনবো, কারণ কে আমার এই ইসলাম প্রসঙ্গের যেই গবেষণা চলছে এবং আমরা যেই কৌতূহলটি আজকে তিনি জাগিয়ে দিলেন, সেই কৌতূহলটি আশা করি নেভার নয়, আগামীতে আমরা কয়েকটি পর্বে আনবো যতদিন না পর্যন্ত আমরা সমস্ত নির্যাসটুকু পেতে পারি। আর এখন যারা আছি তাদের প্রত্যেককে অনুরোধ করবো, কেউ যদি কোনো প্রশ্ন করতে পারেন অবশ্যই করতে পারেন, আমরা এখন একটা ওপেন আলোচনা করতে পারি, আমাদের রেকর্ডিং বা ইউটিউবের এখন অফ আছে, আমরা আলোচনা করতে পারি যতক্ষণ প্রত্যেকের ধৈর্যে কুলায়, আমাদের ধ্বনি হয়ে গিয়েছে, আমরা আলোচনা করতে পারি যদি কেউ চান প্রশ্ন উত্তর করতে, এবং কে আমার যদি উত্তর দেওয়ার অবস্থায় থাকে অবশ্যই। জয়গুরু জয়গুরু। অশোক পালদা, আমি একটুখানি আপনার এই প্রথম প্রশ্নটা একটু এর মধ্যে ইতিমধ্যে আমি একটু দেখছিলাম বাইবেলটা বের করে, তারপরে আমি যে ট্রান্সলেশনে, এখন তো বলতেই পারি যেহেতু রেকর্ডিং হচ্ছে না, ট্রান্সলেশনে যে ফুটনোট, ফার্স্ট ফুটনোটটাই যে পেলাম, হ্যাঁ আমি এইটা বলি, ফার্স্ট মুট ফুটনোটের ইংলিশ ট্রান্সলেশনটা একটু বলছি। উই বিলিভ ইন আল্লাহ দ্যাট হুইচ ইজ রিভিল টু আস and that which was revealed to Abraham, Ismail, Isaac and Jacob and the tribes, and that which was given to Moses and Jesus and to the prophets from their Lord. We make no distinction between any of them. Etar kintu Holy Quran English translation by Maulana Muhammad Ali, eta ekdom world famous English translation of Quran. হ্যাঁ এইটা এইটাই রয়েছে, হ্যাঁ, আর এইটা আমাদের ইসলাম প্রসঙ্গের ট্রান্সলেশন, ঠিক আছে, ও ইসলাম প্রসঙ্গেও ফার্স্ট, তার মানে দেখুন ওদের এব্রাহিম, ইসমাইল, আইজাক, জেকব, হ্যাঁ, মোসেস, জিসাস, এনারা সবাইকেই ওনারা প্রফেট অফ লর্ড বলছেন। আর এই জায়গাটা কিন্তু হাইলাইট করে আছে, বোল্ড করে দেওয়া আছে, উই মেক নো ডিস্টিংশন between any of them. আমরা যেটা কিনা ঠাকুর এই যে প্রথম কোয়েশ্চেনের উত্তরে, আর বাইবেলেও এখানে দেয়া আছে ইব্রাহিম, আদম, না ইমরান, দাউদ, হ্যাঁ, জিব্রিল,